على آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله আমার প্রিয় বেলঘর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা লালমাই কুমিল্লা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ ওয়াজিন বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। বাদে মাগরিব আলোচনা, এটা আপনারা জানেন তো, পাবলিসিটিতে বলছে, হ্যাঁ মাইকে বলছিল তো, তাইলে কর্তৃপক্ষের কোনো দোষ নাই। আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে আমি শুরু করলাম, যেহেতু আরও একটা প্রোগ্রাম আছে এই কারণে বাদে মাগরিব সিঁড়িও। তো যারা এখনও দাঁড়িয়ে রয়েছেন আশা করি বসে যাবেন, বসলে সুন্দর হয়। এটা যেহেতু আখিরি কালাম মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল, সম্মানের সহিত ভদ্রতার সহিত যদি বসেন আপনার কিসমত খুলবে, লাল্লাকুম তোর হামুন, আপনি আশা করা যায় আল্লাহর দয়া নিয়ে বাড়িতে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়ে কথা বলবো, শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ ভালোবাসা, আমাদের কী দায়িত্ব, এ সম্পর্কে কিছু কথা আপনারা শুনবেন, সে অনুসারে নিজের জীবন গড়বেন, শিশুদের জীবন গড়াবেন, সেই আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াটা আল্লাহ শিখাই দিচ্ছেন, তিনি নকল করছেন, তিনি বলতেছেন, ও আমার ইব্রাহিম এভাবে বলো, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়, যে ছোট্ট সোনামণিদের প্রতি দয়া করে না, আর যারা বৃদ্ধদেরকে সম্মান করে না, এই দুইটা গুণ যার ভিতরে নাই সে লোক কখনো আমার উম্মত হতে পারে না। কঠিন কথা, যে ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয় না, আর বড়দেরকে, বুড়োদেরকে, সিনিয়রদেরকে সম্মান দেয় না, সে আমার দলের বাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দগি উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের কল্যাণের জন্য। আর কত বড় কঠিন হুঁশিয়ারি, যারা এই দুইটা কাজ করবে তারা আমার দলের বাহির। তাইলে আমরা এই অনুবাদ থেকে কি শিখলাম, তিরমিজি শরীফের হাদিস থেকে, আমরা এখন থেকে ছোটদেরকে কি করব, স্নেহ করব, কি করব, স্নেহ ভালোবাসবেন, চুমা দিবেন, আবার ছোট্ট মেয়েদেরকে চুমা দিবেন না, আপন বোন, আপন যদি বোন হয়, মেয়ে হয় দিবেন, বুঝছেননি? অনেকে তো স্বাস্থ্য বোনেরও চুমা দেয়, এরকম করিয়েন না, নিজে কন্ট্রোল, নিজে নিয়ন্ত্রিত থাকতে পারবেন না। ছোটদেরকে আদর্শ হাক যত রকম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওইভাবে করবেন। আর বুড়োদেরকে সালাম দিবেন, আপনারা অনেক অনেকের তো মানে বুড়োরা খাড়ায় সম্মানকরণ লাগে, আসেনি আমাদের সমাজ, এটা হলো কেয়ামতের আলামত। বাপের সমান মুরব্বী দাঁড়াই থাকে, আমরা বসে থাকি, তো মুরব্বীদেরকে হোক, সে বিধর্মী, একজন হিন্দু হোক বা সে একজন বৌদ্ধ হোক, ইহুদি হোক, যাই হোক, সিনিয়র দেখলে তাদেরকে সম্মান করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ ইনশাআল্লাহ, এটা পারবেন তো। তো আর কিছু কথা আমরা রাখি, এই পৃথিবীতে ইন্টারন্যাশনাল ঘটনাগুলো ছোট্ট সোনামণিরা ঘটাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে মিলেমিশে চলতেন, খেলায় শরিক হতেন, তাদেরকে সহমর্মিতা, তারপরে সহযোদ্ধার মতো সঙ্গ দিতেন।
أنا أنس بن مالك رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم لا يخالطنا رسول صلى الله عليه وسلم আমাদের সাথে মিশে যেতেন সর্বসাধারণ মানুষের ন্যায় حتى يقول لأخي صغير يا بامير ما فعل النغير كان له نغير يلعب به فمات أنس بن مالك رضي الله تعالى عنه বলেন আল্লাহ রাসূল আমাদের সাথে সাধারণ মানুষের মতো মিশে যেতেন আমার একজন ছোট ভাই ছিল ভাইয়ের নাম উমাইর সে একটা পাখি প্রতিপালন করত সে পাখির নাম নুগাইর একদিন এটা মরে গেছে পাখির জন্য কাঁদতেছে ও পাখি রে পাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হুজুর বলতেছেন ইয়া আবা উমাইর মা ফালান নুগাইর উমাইর ও উমাইর তোমার ফাকির কি হইলো আহারে ফাকি মরে গেছে রে হুজুর তার লগে কান্নার বান করে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম আমরা শিশুদের সাথে তাদের খেলার সাথী হব তাদেরকে সহযোগিতা করব আমরা তো তাদের সাথে সহজে মিশি না বুড়িয়া ঘরে দেখলে কোলাইলে দৌড় মারে আর বুড়িয়ারও ছবি এমন যে টাইগার খাই হতে ছবিটি লাল করে আইছে ঠিক কি না পাওয়ার আর একটু কমেন না আওয়াজটা বাড়ি গেছে আমার কথা তো আমিও বুঝি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইটা মানে বুড়ো হয়ে গেলে কিন্তু মানুষের হুঁশ কমে যায় এই বড় মাইকটা এখানে রিফ্লেকশন করে এই জন্য বুড়িয়া ঘরে রিটায়ার্ড করে দেয় সরকারে এক বছর আগে কোন নাতি মাত আছে চাকরি গোষ্ঠী গিলে তুই বেতন খা মুজিব বাবা এই নষ্ট হয়ে গেছ তুই এটার এই মধ্যে কি ফিরে দিছ তুই এটা বাড়ির লোকে সাউন্ডটি করে বড় করে দুগা সাউন্ড বক্স দিয়ে দিতে উড়া লেতে ইতাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের আলোচনাটা কেন নিলাম হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে আমরা আসছি আশা করি ওনার থেকে বহুত ভালো ভালো শুনব বহুত বড় বড় কিচ্ছা শুনব এখন উনি ছোটো শুরু হচ্ছে ছোটো ফলাইনলে ছোটো ফলাইনের খুবই দরকার এ বিশ্বে ইসলামের দৃষ্টিতে যত ইন্টারন্যাশনাল ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ছোট্ট সুনামিরা ঘটাই দিছে ইনশাল্লাহ তাইলে ফোলাইনেরে ফোলাইন মনে করার সুযোগ নাই ফোলাইনেরে সাপ করতে হবে সময় মতো ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট এক সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে মক্কাতে ইসলাম প্রচার করেন তো হজের সময় মিনাতে দাওয়াতি কাজ করেন আবু জাইল্লা উতবা সাহেবা মুগিরা ওই টাউট এগুলা বিবিসি নিউজে ফেসবুক ইন্টারনেটে অপপ্রচার চালাই দিছে আমাদের দেশের নতুন পাগল জোড়াইছে মোহাম্মদ নামে তার ফিতার নাম আবদুল্লাহ তার কাছে তোমরা যাইও না যাইলে ধর্মান্তরিত হয়ে যাবে লাইফ মার্ডার হুজুর মিনাতে বসে বসে মানুষদেরকে দাওয়াতে কাজ করতেন এক আল্লাহর সন্ধান দিতেন সুবহানাল্লাহ এখন মানুষের খাচ্ছ তৈল আলানসানু হারিসুন ফিমা মুনিয়া মানুষের জিডাল্লা নিষেধ করে মানুষ এটা আরও বেশি করে এবার এই ঘোষণা আসার পর হাজি সাহেব যারা আছে তারা আবার সব দিনের নতুন পাগল টোকাইতে আছে মেডিসিন দিছে ওয়াজ না হুন্ডাল্লাই এবার ওয়াজ বেশি করি ওঠে এবার মিনাতে এক কর্নারে দেখা যায় রহমতুল্লিলা আলামিন মানুষদেরকে দাওয়াতে কাজ করেন যে মানুষ তার কাছে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ার দেখে খুশিতে বাক বাক হয়ে যায় এত সুন্দর মানুষ তারা আর কখনো দেখে নাই এত ঢকের মানুষ তার কথা এত সুন্দর প্রাণ কেড়ে নেয় ইয়াসরিবের মানুষগুলো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত তামাম ওয়ার্ল্ডের যত হাজি তৎকালীন যুগে গিয়েছে তারা প্রশ্ন করত তা আপনার নাম কি ওই আমার নাম মোহাম্মদ ফিতার নাম আবদুল্লাহ ও লোকেরা আপনাকে পাগল বলে কেন সেটা তো আমি জানি না আপনি কি করেন আমি এক আল্লাহর সন্ধান দিই আপনি কে আমি আখিরি জামানার নবী মহান আল্লাহ জাল্লা শানু প্রেসক্রাইবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষই হুজুরের কাছে আসে সব মানুষ
হুজুরের প্রেমে মাতোয়ারা হয়ে যায় সুবহানাল্লাহ কারণ পয়গম্বরি চেহারা তো হুজুরকে দেখলে খুশি হয়ে যায় আর এত সুন্দর কথা কি মজার কথা মানুষকে জাদু মন্ত্রের মতো তাসির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সুবহানাল্লাহ কে এলো মদিনায় রে রাসূল না মেরে রাসূল না মে আকাশের এক চন্দ্র যেমন আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে রাসূল না মেরে রাসূল না মে মনে হয় যেন আকাশের চাঁদ এসেছে আকাশের চাঁদ ধরণীতে নেমে এসেছে এত সুন্দর হুজুরকে দেখেই মানুষ খুশি হয়ে যায় তো মানুষেরা বাধা দেওয়ার কারণে লোক আরো বেড়ে গেছে আস্তে আস্তে চুপি চুপি তারা মুসলমান হয় মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা অন্য ছোট মানুষ তার আব্বা আম্মা যখন কলমা পড়তেছেন ইয়াসের থেকে এসে মদিনা তাইয়েবার আগের নাম ইয়াসে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবেদন জানালেন হুজুর আমাকে কলমা পড়াইয়া দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কলমার কি বোঝো কো হুজুর যা বুঝি আপনি আমার আব্বা আম্মার সাথে আমাকে কলমা গিফট করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সোনামণি কলমা পড়ে আব্বা আম্মার সাথে মুসলমান হয়ে গেলেন তাহলে বোঝা গেল ফলাইনের বুদ্ধি আছে আসেনি এখন মক্কা থেকে 420 কিলোমিটার দূরে হজ শেষে মানুষগুলো চলে গেছে যে যার দেশে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনু তার ছোট্ট বন্ধু যারা আছে তাদেরকে অর্গানাইজড করলেন কইরে আগো বাপ দাদারা যে এসব মূর্তি টুর্তি পূজা করে এটি তো বুয়া কারণ তো ফলাইনে ফলাইনে যুক্তি করে ফলাইনের একটা সমাজ আছে ফলাইনে যে আচ্ছা ডাব চুরি করিব আগে বিয়ে না বই বই এটা পলিসি আঁকে কে গাছ উঠব কে বুড়িগারে হওয়ারা দিব তারপরে কে বাজার হলে যাইব কাড়ি খাইব একটা যুক্তি আছে না অনলাইনে আছে নি রে তোরা কি ডাব চুরি করছি তাহলে যারা আজকে ওয়ার শুনতে আসস তোরা সাইজ ডাব চুরি করিচ্ছে গুণ হইব আর যারা ফোনে ন ডাব চুরিতে গুণা ন খেতা করলে হয়তো যায় যাইতে পারে তা করে কই দিস দাবার পৌঁছাইলে আজ চুরি যায় হবে না তো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনু বলতেন কই যে আমাদের বাপ দাদারা মদিনা তৈবার প্রেসিডেন্ট আমর ইবনুল জুমহ তিনি ইয়েমেন থেকে মূর্তি আনিয়ে একদম স্বর্ণ দিয়ে এ করিয়া শাড়ি পরাইয়া ওই মূর্তি সবচেয়ে দামি মূর্তির পূজা করত মদিনার গভর্নর মদিনার প্রেসিডেন্ট কই রে বুড়িগারা তো বোঝে না রে এখন আমরা যদি তা করে দাওয়াত দিই ইসলামের দিকে আসেন বুড়িগার হাঙ্গরের লাডি লই দুয়ানে দিব এই বেয়াদব তোর মার বিয়ে দেখছি এরকম ডায়লগ দেন না বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে খাইছে রে বুড়িগা কেউ পরে কি তোরা খেপা নি রে গণ যেভাবে আসে কইস খাইছ তে না আসে নি বুড়িগারা বুড়িগা করে বালা কথা কইল মেজাজ খারাপ করে বলাই রে তোর এই বেয়াদব চুপ কর ঠিক না বুড়িগারা অনেক সময় হলাইনে কিন্তু অনেক ভালো বোঝে এ বুঝটা গ্রহণ করিয়ে তো এখন বুড়িগা করে তো সরাসরি দাওয়াত দেওয়া যায় না দিলে তো হলাইনে রে মারিব তো মুয়াজ ইবনে জাবালরা দিলে তাহলে আনু ছোট ছোট হলাইনে অর্গানাইজ করি রাত্রে মন্দির থেকে এই মূর্তিটা প্রেসিডেন্টের মূর্তিটা আনি একদম বেলগর দৈন হাত্র হ্যাক দি গু দি লেফি সুন্দর করে ইডারে লুকে রেখছে এবার সারাদিন খোদারে টোকাইতে আছে খোদা চিনতেই আঙ্গো খোদা চিনতেই এবার টাইম আসেনি হ্যাঁ খোদারে টোকাইতে আছে আঙ্গো খোদা টোকায় আল্লাহ রে আর হেতারা বন্দা টোকায় খোদা রে খোদারে টোকাইতে আছে হয় না অনেক চেষ্টার পর দেখলো যে খোদার সারা গায়ে কাদা গু মাখি দিছে তাড়াতাড়ি বুড়িগারা এটারে ওয়াশ করি তারপরে বডি লোশন স্প্রে টাস্প্রে মার এটারে ঠিক করি মন্দিরে আবার বসাইছে খোদার জন্য নাইট গার্ড নিয়োগ দিছে খোদারে ফরা দিবার লাগে আঙ্গো খোদা আঙ্গরে হরা দেয় আর হে খোদারে কি করণ লাগে ফরা দেওয়ার লাগে নাইট গার্ডের বেতন দেয়
পোলাইনে চিন্তা করতেছে যারা পিয়সরি গড়ি খাইলাম হেতালের বহুত যারা অ্যান্টিবায়োটিক লাগবো প্যারাসিটামলে ভালো হইতেন না যারা এবার ফোলাইনে এবার বুদ্ধি করছে নাইট গার্ডের চোখ ফাঁকি দিয়ে বেলগর বাজারের কুত্তা একটা মারি এবার এক রশিতে খোদারও বানছে কুত্তারও বানছে জেতা কুত্তা হ্যাঁ মরা কুত্তা বাঁধি একদম এটারে আবার বহু দূরে একদম কর্দমাক্ত জায়গাতে হালে রেখছি সারাদিন খোদারে টোকা নাইট গার্ডের চাকরি শেষ ওখানে তুই কই আসিলি কয় আসিলাম আমার ঘুমে জাকি আইসি আর কে বা কাহারায় ঘটনা ঘটাইছে আমি জানি না এরপরে আমর ইবনুল জুমহ বড় নেতা বড় বুদ্ধিজীবী বড় জ্ঞানী তার হৃদয়ের জানালা খুলে যায় খোদারের দুর্গতি দেখিয়ে এক রশিতে খোদার রব আনছে কুত্তার রব আনছে কতাল্লা হেলাও কুত্তা ইলাহান লাম তাকুন তাওয়াক্কাল মুস্তাবিরিন ফি কারনি আল্লাহর কসম দিয়ে বলছি মূর্তিরেও আল্লাহর সমহর্যায় তারা মানিত আল্লাহর কসম দিয়ে বলছি তুই অরিজিনাল খোদা ন তুই বুয়া খোদা তুই যদি অরিজিনাল খোদা হইতি তোরে আর মরা কুত্তার লগে এক রশিতে বানিত না আমি এই সমস্ত খোদার পিছে আর নাই খোলাইনে তো দূরি থাই রং রং সায় ডাব চুরি করি টলে থায় কে হেদানির ফিকাপটা কিরকম যদি হেদানির ফিকাপ হয় তাহলে গাছের মাতিয়ে কাটিয়ে লাগে ঠিক নিও এই জন্য কম কম হেদাইয়ের যারা ডাবটা চুরি করে তা করে দাওয়াত দিয়ে নি খাওয়াই কইন বাবা এটা গুনা এটা করিও না গুনা দেখবেন ইনশাল্লাহ ডাব আর চুরি হইতো না আর যদি হোলাইনের ঠাসায় হেদান আর নির্যাতন করেন বাস এবার আমনে আরও হোলাইনের আরও উস্কানি দিয়ে দিলেন তাদেরকে ভালোবেসে স্নেহ ভালোবাসা দিয়ে ফাপ কঙ্কিলতা দৌড়াইবেন আপনার মাইয়ারে হোলা মিস কলকা দিয়ে লেছে বলে আপনার হোলার সৈদ্য গোষ্ঠীতে সহ হেদাই হোলারে বাঁধি কতক্ষণ আনে বাড়ি ফিরাইলেন তাহলে এটা কি বালা করছেন নি এবার হোলা মারে দিব এসিড নাওয়াজুবিল্লা এ ছেলেকে সুন্দর করে বুঝাইবেন দাওয়াত দিয়ে খাওয়াই বললো হবু জামাই তুমি পড়ালেখা করো ম্যাজিস্ট্রেট হও উপজেলা নির্বাহী অফিসার হও বড় রাজনীতিবিদ হও দেশের খাদেম হও এখন প্রেম করার সময় নয় সময় হয়েছে এখন জীবন গড়া এভাবে হেতেরে মুরগা জব করি আর জব করে খাওয়াই সুন্দর করে বুঝে দিবেন আপনি হেতের সদ্য গোষ্ঠীরে গালি গালাজ করছেন কোলাডারে বাঁধি যে মাইটটা দিছেন তান্নের মাইয়ারে তান্নে ধ্বংস করছেন এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফিলে নাই রে তোরা কি মাইয়ার বার উপরে কি খেফানি রে যেভাবে আসে কইছ বুঝা গেল তো তোরা মাইয়ার বার উপরে খেফা আর অনগের জমানাতে জারজ্ঞা সুন্দরী মাইয়া আছে হেতে গেই না মিজান ভাই হেতে ঠ্যাং তুলি তুলি আনে উর্বির দিকে সাই সাই আনে তারপরে বেলগর বাজার সাউয়া দোকান শাশু মুখ দে দেখ কত বান্দির ফোলারা আমার মেয়ের জন্য না বিয়ের জন্য আসে রে আমি চান্স দিই না ঠিক কিনা মাইয়ার বাপ এত হ্যাডম দেয়াইয়েন না ফোলার ঘরে ভালোবাসিয়েন মহব্বত করিয়েন ফোলাদের ভালোবাসাতেই আপনার মেয়ের জীবন ওইছিলি রে না এক ফক্কে গেছে কথাটা আর মাইয়ার মা তো সে ফার মনে যেন হুরা গ্রামের আন্টি সালাম আলাইকুম আন্টি আইসক্রিম খাবেন না রুচি নেই তো আমার হায় 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 রে আল্লাহ ঠিক কি না তাইলে ফোলা করে আই লাভ ইউ কইবেন নি এই জামানাতে হোলার গো দাম না রে দাম হইব হইব আবার হোলার গো দাম হইব আর হোলাডিনে কতটি এত খারাপ আছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গায় গড় খানা নাই লেন্ডি নাই ইন্দো ন এতে আদা মাইল তারপর আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টানা এরকম পতাকা টাঙ্গাইন না তারপরে ব্যানার টাঙ্গাইন না ব্যানারের নিচে দিয়ে হেতের মহিন জন্টু রেন্টু সিন্টু ফিক্সার দেন না সিটিং বর্তমানে আমার মা ফিলে না ইরে কাই শুরু একদম আসু শুরু করছো তাই যে ঘটনা ডাকিতে তো তবু কাছে মাইয়া বিয়ে দিব কেমনে তুই সিটিং তো তুই হুরা সিটিং কাজ কর উৎপাদন কর দেশের উন্নয়ন বাড়া এক মুষ্টি মৎস্য পোনা সার দুগা দশগা গাছ লাগা আপনার লগে কত হাতের মধ্যে কাজ কর এইভাবে উৎপাদন বাড়া আল্লাহ রিজিক বাড়াই দিব বিয়ে ইনশাল্লাহ দিব মাইয়ার বাড়া মাইয়া সারিকে বস্তাত পরি আনি আনি মাইয়া ফেরি করবি ইয়ে হোক মাইয়া সারিকে আসে বিয়ে কি আসলে করবি নিও আর তুই তোর ক্যালাম্বোর্ড খেলস তুই দুনিয়ার সিটিং বাদি যা আছে তোর দেখলে সিটিং এর মতো লাগে ঠিক কি না তো তোরে আবার কেমনে মাইয়ার বা মাইয়াটা বিয়ে দাও ইনশাল্লাহ সোজা চলবিনি ভালো হয়ে চলবিনি এবার বুড়িগা যখন মূর্তির দিকে চাই এভাবে আফসোস করতে আসে হোলাইনে তো দিঘির হাড়ে থাই পাহাড়ের সিবা সাবার থাই মদিনা তো এবার চাই জানা নিও সালাম আলাইকুম জানা ও তাইলে তোরা ঘটনা ঘটাইছ ও জানা জি এই বেদ দেখো তাইলে এখন খোদা হাইজুন কহ না
কি করছত খোদা রে এভাবে কুত্তার লগে বানছত খোদা কো ভাই ঘটনাটা কি কয় যে আমরা খোদা সাপ্লাই করি থাকি কতরা খোদা কত আনস কয় আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা সাপ্লাই দে সে খোদা বহু খোদা নয় এক খোদা তার নাম আল্লাহ তার সাথে মূর্তিগুলোর কোনো অবস্থায় শিরক চলে না অংশী স্থাপন করা যায় না এক খোদা তিনি রিজিক দাতা হায়াত মওত দাতা অসংখ্য গুণের অধিকারী সে মহান মনিবের নাম আল্লাহ আমর ইবনে জুমুহ কয় প্রেসিডেন্টে কো তাইলে আমি হে খোদারে কেমন করে পাবো ফলাইনে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও জাডা ভাইবেনো ওযু গোসল করে আসে এই কালেমাটা পড়লে আপনি মুসলমান হয়ে যাবেন আমর ইবনে জুমুহ এই ছোট্ট সোনামণিদের বরকতে ইসলামের আলো পেলেন ফের তিনি পড়লেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট কারাতে মুসলমান হইল ফলাইনি রাতে কারাতে এখনো নবীজি হিজরত করলেন না হিজরতের আগে মদিনার একদম বড় নেতা সাইজ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আর রয়েছে মক্কা মুকাররমার আবু জাইল্লার সিটিং এই হেতেরে হেতের সোজা করছে ফলাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হিজরত করে সেখানে দুই বছর থাকলেন আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মদিনা তৈয়বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সাহাবীদেরকে জীবনান্তরে দুলিশাত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বদর প্রান্তরে সৈন্য সমাবেশ করলো ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লার দিলেন ও মদিনাবাসীরা ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য আবু জাহেল প্রতিজ্ঞাবদ্ধ অনেক সৈন্য নিয়ে এসে অগ্রসর তোমরা যারা যুবক আছো যারা সক্ষমতা রাখো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য চলে আসো এই ছাটিয়াল ময়দানে সেখানে সেনাবাহিনীর উচ্চতা মাপ পরিমাপ করা হবে ডিক্লারের সাথে সাথে মদিনা মুনাওয়ারার আবাল বৃদ্ধ বনিতা সব ছুটে আসলো মাপ অনুসারে বিশ্বনবী সৈন্য তিনি সৈন্যগুলোর তিনি অ্যাপ্রুভাল করলেন অনুমোদন দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছোট্ট সোনামণিরাও পেছনে নাই পিছিয়ে নেয় তারাও যুদ্ধে যাওয়ার জন্য উদ্গ্রীব দলে দলে শিশুরাও এসে নবীজির সাথে সাক্ষাৎ করে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদেরকেও জিহাদের ময়দানে শরীক হওয়ার তৌফিক সক্ষমতা শরীক হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ রাসূল তাদেরকে আদর করে চুমু একে কোলে নিয়ে তাদেরকে বুঝাই দিলেন তোমাদের এখন জিহাদ করার যুদ্ধ করার বয়স হয় নাই তোমরা দোয়া করো ভবিষ্যতে তোমরা বড় হলে আমি নবীর সাথে জিহাদের ময়দানে যাবে অনেকেরে সুমা দিয়ে মোহব্বত করি হুজুর আদর করে দিয়েছেন গেছে অনেক শিশুরে বুঝাইতে পারে না লুকিয়ে লুকিয়ে তারপরে এই সামুরাবিন জন্দুক বৃদ্ধাঙ্গুলিতে ভর করে লুকিয়ে লুকিয়ে তারপরে চেষ্টা করছে জিহাদের ময়দানে যাওয়া এরপরে মুয়াজ মাহাজ এই দুইজন বিশ্বনবীর সাথে যাওয়ার জন্য খুব দর্শী হুজুরের কত কান্নাকাটি করতেছে হুজুর আমি যাব মা তারপরে মুয়াজ টিকে গেছে মাফে টিকে গেছে দুই ভাই আর কি তারা মাছ টেকে নাই কয় আল্লাহ রসুল আমার ভাই কে নিচ্ছেন আমাকে নেন শিশুরা কান্নাকাটি করতেছে কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি মরে যান আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে কোনো লাভ হবে না আপনি যদি মরেন আপনার সাথে আমরাও মরে যাব আপনার লাশ কেমন করে আমরা মদিনা তৈয়বাতে রিসিভ করবো হে আল্লাহ রসুল আপনাকে ছাড়াই এ দুনিয়া বেঁচে লাভ নাই আপনাকে নিয়ে আমরা বাঁচতে চাই আপনাকে নিয়ে মরতে চাই আপনি দয়া করে জিহাদের ময়দান থেকে আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ রসুলকে এই কথা বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা মোহিত হয়ে গেল হুজুর তারপরে মুয়াজকে নিলেন মুয়াজকে বললেন যে তুমি পরে যাই আরও বড় হও মানল না আমার ভাই আমার সাথে বলে পারে না কুস্তি খেলা লাগাইয়া দেন দেখবেন কুস্তি খেলাতে আমি ঠগাইয়া দেব কানে কানে একদিকে টেনে নিয়ে মুয়াজ মুয়াজকে বলল মুয়াজ মুয়াজকে বলল বাইরে ভাই দুই ভাই এক মায়ের ফেটের রে ভাই তোকে তো বিশ্বনবী রিসিভ করছে তুই যাইবি আমি তোরে দুর্বলের মতো শুয়ে থাকবি আমি তোরে আচ্ছা মতো ছেপে তারপরে তোকে মার দিয়ে দেব পরাজিত করে দেব কুস্তিতে তাহলে মহান আল্লাহ আমার যাওয়ার শাহাদাত
তারপরে স্বপ্ন পূরণ করার ব্যবস্থা করে দিবেন যেমন কথা তেমন কাজ দুই ভাই কুস্তিতে লড়লো বড় ভাইকে ছোট ভাই হারিয়ে দিল বিশ্ব নবী দুইজনকে পারমিশন দিলেন এরপর আব্দুর রহমান ইবনে আউফ এ বৃদ্ধ সাহাবীকে বললেন জিহাদের ময়দানে ছোট্ট সোনামণির দিকে আপনি একটু খেয়াল রাখবেন লড়াই চলছে লড়াই চলছে হাহাকার পানির জন্য হাহাকার তারপরে কারো চোখ কাটা যাচ্ছে চোখ উপড়ে ফেলছে কারো হাত চলে যাচ্ছে কারো পাও চলে যাচ্ছে বাঁচাও বাঁচাও চিৎকার যুদ্ধের ভরা জবান তুমুল যুদ্ধ মহাজ মহাজ আব্দুর রহমান ইবনে আউফকে বললেন চাচা আবু জেহেলকে শত্রুর পক্ষ থেকে আবু জেহেলকে একটু দেখাইয়া দেন পারে বেটা জীবনটা লইয়ে কোনোরকম আসি এই মুহূর্তে তোদের তোরা তাবুতে ঢুকিয়া থাক ডিস্টার্ব করিস না কো না চাচা আমাদেরকে দেখাইয়া দেন বিশ্ব নবীকে এত কষ্ট দিয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে আমরা তাকে দেখতে চাই তার থেকে প্রতিশোধ দেব আব্দুর রহমান ইবনে আউফ দেখাই দিলেন ওই যে উঁচা লম্বা বড় ঘোড়াতে যিনি জিহাদ পরিচালনা এই যুদ্ধ পরিচালনা করতেছে কাফেরদের পক্ষ থেকে এসে আবু জেহেল ছোট ভাইয়ে যায় ছোট জায়গাতে আক্রমণ ফায় আক্রমণ করলো এরপর নিচের দিকে তাকাই দেখে গাঁড় নিচু করছে আর বড় ভাইয়ে গাঁড়ে তাকে তরবারির আঘাত দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেয় তাহলে বোঝা গেল এই মদিনার প্রেসিডেন্ট আবু জেহেলকে সাইজ করছে কে ফোলাইনে সাইজ করছে কে তাহলে দুই দেশের দুইটা স্টেটের প্রধান তারপরে প্রধান নেতাকে শিশুরাই সাইজ করে দিয়েছে শিশুদেরকে ছোটবেলার কোনো সুযোগ নাই এই শিশুদের মাধ্যমে মহান আল্লাহ আন্তর্জাতিক ঘটনা ঘটাই দিয়েছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ঘটনা থেকে কি বুঝলেন শিশুদের মর্যাদা আসেনি হ্যাঁ আপনি তো ফোলাইনেরে ফাত্তা দেন না মনে করেন আহারে কি এর হোলাইনে হেতে কিতা বোঝে হোলাইনে বহুত বালা বোঝে যখন নবীজি মদিনাতে হিজরত করে আসতেছে 15 দিনে এই জায়গাটা ফাড়ে দিয়ে আসছে শিশুরা মদিনা মনোয়ারার তারপরে পাহাড়ে চূড়াতে উঠি উঠি বসে রয়েছে সারাদিন মরুভূমিতে বিশ্ব নবী কখন আসবেন কখন আসবেন বুড়িগারা ডাক দেয় গাছে উড়িয়ে হোলাইন বসেছে হুজুরের দেখার জন্য বুড়িগারা ডাক দেয় এই হোলাইন মরুবীর মাথার উপরে উড়ি বসেছ নিছে না রইতে চলে যাবি হোলাইন এখন নাম তার কি নাম তিন কি তার কস কনা আপনারা বুড়িগারা সে না আগো আগে নবীর জিরে দেখবেন লাগে ওই তো ন আমরা পাহাড়ে উড়ি বসেছি আমরাই সর্বপ্রথম নবীজিকে দেখব আমরাই নবীজিকে কনগ্রেচুলেশন জানাবো লিল্লাহে তাকবীর ঠিক আছে ছোট্ট সোনামণিরাই আগে কনগ্রেচুলেশন দিয়েছে তালাল বাদু আলাইনা বিংসানিয়াতিল বিদার ওয়াজাবা শুকরু আলাইনা আল্লাহু আকবার তাহলে শিশুদের বিবেক বুদ্ধি আছে তো আপনারা শিশুদেরকে তাদের মন মনন বিকশিত হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাদের সাথে দুর্ব্যবহার করিয়েন না তাদেরকে ভালোবাসবেন অনেকে তো হোলাইনের দেখলে যান বিবেকে কুত্তা কামড় দেয় ফাঁকলি জেগে ছোট হোলাইনের মসজিদে দেখলে তা আমার মেজাজে ঠিক থাকে না এই কার হোলান বেদব শতানি করে এটা আমাদের বুড়াদের কমন ডাইলগ দেখেন একটা হাদিস বিশ্ব নবী পালা কাতাদাতে খারাজা আলাইনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একদিন বের হলেন ও উমামাতু বিনতে আবিলাস আলা আতে কিহি উমা বিনতে আবিলাস আবিলাসের মাইয়া উমামা হুজুরের কাঁদ ছোট্ট মেয়ে শিশুর হুজুরের রহমতুল্লাহ আলামিন কাঁদ লেছে লই ফাসাল্লাহ এর কাঁদ রাখিয়ে নামাজে মাইয়া এভাবে হুজুরের ধরে রয়েছে বাবুরি সুল হুজুরে এভাবে নিয়ত বাঁধে নামাজ পড়তে আছে ফাইজা রাকারা ওয়াদা যখন রুকুতে যায় তখন মাইয়া গারে একাতে ধরি নিচে নামাই রাখে এরপরে ওয়াইজা রাফাহা রাফাহা যখন রুকু থেকে ওঠেন সেজদা থেকে ওঠেন আবার মাইয়ারে কান্দলই বিশ্বনবী নামাজ পড়ছে আর আমরা যে বিশ্বনবী শিশুদেরকে মাথায় রাখিয়া কাঁধে রাখিয়া নামাজ পড়ছে হাদিসটা সহিহ আল বুখারীর 5999 নম্বর হাদিস মুসলিম শরীফের তারপরে 542 নম্বর হাদিস
আল্লাহর নবী তাদেরকে মেয়েকে কাঁধে রাখি নামাজ পড়ছে, আর আমরা হোলাইনে রে মসজিদে দেখলে পাগল হয়ে যাই, ঠিক কি না? হোলাইনে এই বয়সে তো দুষ্টামি করবে, হাসাহাসি করবে, আমরা কি কম করছি দুষ্টামি? কথা কয় না, আমরা কম করছি নি? আমরা মসজিদে যাবার সময় ব্যাগ লয়ে যেতাম, ব্যাগ বার্গা ব্যাগ, বুড়িগারা যখন নিয়ত ব্যাগ তো আমরা মনে করছি তার হাত বাঁধি গেছে, শেষ বুড়িগারে ফকটো, হায় 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 রে বার্গা ব্যাগটা দিয়ে দিলে এটা তো অনেক লাভ হয়, বুড়িগার কি এর নোয়াজ এত নোয়াজ ছড়ি, শেষ আমরা দিতাম দৌড়। তো এই শয়তানি করতে করতে আল্লাহ আমাদেরকে ইমামের কাতারে আনছিনি, আনছিনি রে আতুরা কবে এখন থেকে মসজিদে ফোলাইনদেরকে দুষ্টামি করলে ডাক দিব, হ্যাঁ ওলাইনে গো না, কত শেয়ালা ওলাইনে, তাহলে তোরা বুড়িগারকে ফকটে ব্যাং করে দিবি, খবরদার কসে না কয় এরে সিটিং বাস জেনে নিয়ে শিখছে, বুড়িগা করে সম্মান করবি, আর আপনারা একটু রয়েস হয়ে থাকবেন, শিশুদেরকে নামাজে আসলে তাদেরকে আপনারা পুরস্কৃত করবেন, সাইকেল দিবেন, তারপরে তাকে চিপস খাওয়াবেন। মক্কা শরীফের সৌদি আরবের মসজিদে পানির বোতল রেডি, খেজুর রেডি, প্রত্যেকে এসে এসে কিছু পানি খায়, খেজুর খায়, মেহমানদারি করায়। আমাদের মসজিদগুলোতে শুধু হারা হারে কি এর মেহমানদারি, শুক্রবারে নোয়াজ উদ্দিন গেলে আর গা কাঁপে, মাগো কিতালো লাগে, একটা একটা বুঝু টিচার টাইগার খেয়ে চোখ লাল, কত আইসান এই বইয়েন আর কত কথা আছে, এতে চেতনা দণ্ড খাড়াই যায়, ঠিক কিনা? এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মা ফেলে সামনের কাতারে নাই রে, যা আসুস্থ লাগে, হায় হায় রে মসজিদ গুলো রাটা কি করে এলেছি, শুধু শুক্রবারে হারাহারি করে ফেললা যায়, ফজর রক্তে তিনজন মুয়াজ্জিন ইমাম খাদেম তিন গারে রিমান্ডে নিলে যদি তোরা তিনটা কিনলে আইসো তিনটা কই ওই ইমামতি বাসা গেল্লাই মসজিদ শেষ, তো সব এটি শুক্রবার গিয়ে মসজিদ হয়ে গেছে, ওর আসল মসজিদ নাই, সব শুক্রবার গিয়ে মসজিদ, ইনশাল্লাহ নামাজ পড়বেন নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবে সিনিন, তোমাদের সোনা মনিরা সাত বছর বয়স হলে তাদেরকে নামাজের আদেশ দাও, ওয়াদরিবু হুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, আর তাদের হায়াত যখন দশ বছর হয় মৃদু প্রহার করো, মৃদু প্রহার করো, অল্প অল্প মারো, ধমক দাও যাতে তারা নামাজ পড়ে। আমরা সোনামণিদেরকে নামাজ পড়তে বলি না বলে আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে, ঠিক কি না? বুড়িয়ারা আছে কিছু নামাজ কলমা হরে আলহামদুলিল্লাহ, বুড়িয়া কোনোদিন হুতের ভরে কয় না বোমা তুই নামাজ না হলে তো রাতের ভাত খাইতার নত, বুড়িয়া আরো ডরে কাঁপে মাগো হুতের লগে ফোন করে দিস যদি আরো গত্ত বার করে দে, এরকম বুড়িয়া আছে নি রে, হেতের রাজ্জাক কি বোমা না আল্লাহ, এত তো রাজ্জাক বানা রেখছে বোমা রে, বা আরে বোমা আরে গদুর আদর আপ্যায়ন না করলে আয় রে এই বয়সে মনে যায় মো, বয়সের প্লুরাল নাম্বার বয়স, আমনে বোমারে কন্ট্রোল করবেন, নাতিন যেগুন আছে কইবেন যে নাতিন আয় কিন্তু তোর ফাওদর ইয়েলাইম যদি আল্লাহর সেজদা না দেশ এক কারে মাফসায় তোর নামাজ পড়, প্রত্যেকে যদি আমরা ঘরে নিজেরা চেষ্টা করি আমাদের ঘরটা মদিনা মুনাওয়ারার ঘর হয়ে যায়, ঠিক কি না? দুই চারজন আসি আমরা নামাজ পড়ি কিন্তু অন্যদেরকে বলি না, পরিবারটাকে কু আফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহাল আয়ালকে বাঁচাও। আপনি মসজিদে যাবার সময় ছোট্ট সোনা মনিরে লই যাবেন, ভাইয়া চলো হেতে কত নামাজ হইব, শতানি করবো, ইমুতে হিমু দৌড়াদৌড়ি করবো, এটা হলো রহমত, এটা হলো রহমত, শিশুদের কারণে দুনিয়াতে রিজিক নাজিল হয়, তিন ফাটির কারণে রিজিক নাজিল হয়, একটা হইলো, তারপরে বাহায় বা রাতারিম সত্যস পর্যন্ত গরু ছাগল হাঁস মুরগি সরাই ফাঁকি চিৎকারে তসবিহ নামাজে আল্লাহ দুনিয়াতে রিজিক দেয় আমরা গাইতে আছি, আর হলো সুয়ুখা রাকাইন বুড়িগা বুড়ি জিড়ি আছে আজকের আপ গেড়ি ভাঙা ঠ্যাং ভাঙা মাজা ভাঙা এই দিনের কারণে রিজিক নাজিল হয়। তিন নম্বর হলো তারপরে ওয়ালাদা রাদাইন, তারপরে ছোট্ট সোনামণি দুধের বাচ্চা যারা আছে এরগো বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়, এই তিন ফাটির কারণে রিজিক বরাদ্দ হয়, আমরা সব দিনে খাই ইনশাল্লাহ। তাহলে শিশুদেরকে নামাজি করার দায়িত্ব আছে কিনা আমাদেরকে, তাকে মসজিদে নেবেন, আমরা কত সেজদা করছি হাতাইলে সেজদা দিছি ইয়ান দিয়ে কয় সুবহান রাব্বিল আলা আড়া সেজদা চা খেতে কিনি, তারপরে এমন জিক খেলবে নি, তারপর রনার কোটা দিয়ে মসজিদে যাই এটা খেলাই আড়া সুবহান রাব্বিল আলা হরিয়ে হিড়ে বুড়িয়ে আমরা দৌড় দিয়ে যাইতে আমরা দায়ী ভাই, এইভাবে দায়িত্বে 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 আইলেতে আইলেতে ঠিকই আমরা চাইলে গেছি ইনশাল্লাহ, ঠিক কিনা? আতুডা স্যারে ভাই আতুডা কবে এখন থেকে সোনামণিদেরকে আমরা মসজিদে নেব।
কাবা শরীফে দেখছেন নি মিজান ভাই ছোট্ট হলানের কত কাঁদা গাড়ি কত ভালো লাগে হ্যাঁ মদিনা শরীফের মসজিদে আজ্জা হলান বড় হলান ছোট হলান যেভাবে দৌড় দেয় কারো কারো কেউ ডাক দে না আগো মসজিদে যদি এভাবে হলান দৌড় দে বুড়ি গেলার ল্যাচ্ছা ভিতরে আসারব এ কার হলার এদের বাবা বেদম মসজিদে আইলো ক্যামেরা তোর বাবারও বেদম বানালেছে ছোট শিশু দেখলে তাদেরকে এগুলো আগো ভবিষ্যৎ প্রজন্ম আমরা মরে যাব এই বক্তৃতার জগৎ থেকে সভাপতির আসন থেকে প্রধান অতিথির আসন থেকে আমরা চলে যাব তারপর অনুজরা এসে এই আসন অলঙ্কৃত করবে করবে তাদেরকে আমরা স্নেহ ভালোবাসা দেব ইনশাল্লাহ ঠিক আছে অনলাইনে ভালোবাসবেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইমুহুন্না বিসাবিন সাত বছর পর্যন্ত সোনামণিদের সাথে তোমরা খেলো খেলতে দাও তারপরে ওয়াল্লিমুহুন্না বিসাবিন তারপরে সাত আট থেকে ষোলো চোদ্দ পর্যন্ত তাদেরকে শিখাও ওয়াসহিবুহুন্না বিসাবিন আর তাদেরকে পনেরো থেকে একুশ পর্যন্ত তাদের সাথে থাকো আলীরা দিল্লাহ তাআলা বলছেন এই হাদিসটা রাবি সাত বছর পর্যন্ত খেলাম আমরা হেতারে পাঁচ বছর তুলে হরানি শুরু করে দিয়ে এলেছি যেন হেতারে কি বিজ্ঞানী বানালাম আর কিন্ডার গার্ডেনে দেখছেন নি আঠারো থেকে বিশটা পর্যন্ত বই আমরা হেই টুতে তারপরে বই দু তিনকে ভরছি আর আঠারো বিশ গা মানে খেয়াল হলো তুই হড্ডি আইসটা দেড় বিঘা রোলা আইস তুই মরিচে গৌড়ি একটা বাণিজ্যের তো শেষ আছে দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছি ছোট্ট সোনামণির তার এখন পাওয়ার কম তাকে কমাই কমাই দিতে হবে ছোট্ট হোলাইনের বইতে সাধারণ জ্ঞান দিছে জোয়ার বাটা কেন হয় মধ্যাকর্ষণ শক্তির কারণে জোয়ার বাটা হয় এটা তো মাস্টার ডিগ্রির হোলাইন তো বস্তুটা বুঝতে কষ্ট ঠিক কিনা এইভাবে তাদের সাথে খেলাধুলা করবেন তাদেরকে সঙ্গ দিবেন ছোট্ট সোনামণিরে আমরা দরজা জানালা দিয়ে আটকে রেখেছেন আসরের হর হরাইতে আছেন দরজা জানালা বন্ধ করে দিয়ে আনলে ব্যায়াম করতে আছেন এই বাচ্চাগুলা প্রতিবন্ধী হয়ে যাবে তোরে ভাই বাইরে আসরের ফর থেকে কোনো ফড়া নাই তারা একটু খেলক খেললে তাদের শরীরে গ্রোথ হবে তাদের চোখের জ্যোতি বাড়বে হাড্ডি শক্ত হইব এক একটা প্রতিষ্ঠান আমি তো এই পরামর্শগুলো দিই কয় হাতে হেফজ মাদ্রাসার বিরুদ্ধে আরে ভাই আমি হেফজ মাদ্রাসা কেন বিরুদ্ধে হবে আমি কোরআনের তো সৈনিক অনেক প্রতিষ্ঠান দেখবেন রোম দুইয়ান লইয়া শুরু করে দিয়েছে প্রতিষ্ঠান হাতে বই গেলে কোথায় খেলাম কোথায় যাবো আপনার তো বাচ্চাটাকে ধ্বংস করে দিলেন আর মা বাপের আগে স্কুল মাদ্রাসা ভর্তি করাইতে হইব মা বাপে এই জিনিসগুলো বোঝে না যেখানে ভর্তি করাইলেন আপনার প্রথম প্রশ্নটা এত দরকার ছিল যে আপনাদের খেলার মাঠ কোথায় প্রাইমারি স্কুলের উদাহরণটা আমি টানছি এই জন্য প্রত্যেক প্রাইমারি স্কুলে খেলার মাঠ আছে গভর্নমেন্ট কত সুন্দরভাবে জিনিসটা সাজাইছে আমরা ওইটা দেখে দেখে যদি আমাদের হেফজ মাদ্রাসাগুলোকে সাজাই আমাদের মাদ্রাসাগুলোকে সাজাই তাহলে আমাদের মাদ্রাসাগুলো থেকে ইন্টারন্যাশনাল স্কলার তৈরি হবে ইনশাল্লাহ ঠিক কিনা ওই কথার এই এত নেই এনসোড়া লাগাই দিকে ও হ্যাঁ তো প্রাইমারিতে না ভর্তি করে দিব আমরা প্রাইমারি স্কুল থেকে আসছি না আল্লাহ আমাদেরকে দিছে না দিছে কিনা আবু তো মোহাম্মদ আদনান তো মাদ্রাসার বারিন্দা তো চায় না কিন্তু নিজে 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 গবেষণা করতে করতে আল্লাহ তারা ডালি দিছে ইনশাল্লাহ তখন রুল নং আবু তো আদনানের এক আমরা হুজুরদের মন মানসিকে তো এলো না আমি শুধু ইসলাম প্রচার করি কইতের রস্ত খাইও মানুষের মালিডি কামাইম আর কে কিনলে কিনবো ডাক্তার জাকির নায়কের কি দরকার আবু তোহার কি দরকার আল্লাহ কারে বানাইবো দাইল আল্লাহ কারে বানাইবো ফয়সালা কার তুমি হুজুরের ফয়সালা চলে না ইসলাম ঠিকই না বাচ্চাদেরকে স্নেহ করো আল্লাহর রসুল কিভাবে বাচ্চাদেরকে মহব্বত করছে নোমান ইবনে বাসির হুজুরের ছোট্ট সাহাবি হুজুরে একদিন আঙ্কুর এক থোপনা দুই থোপনা দিছে কোনো নোমান তুমি এক থোপনা খাও আর তোমার আম্মরে এক থোপনা দিবে এক থোপনা খাই আর এক থোপনা লে বাজ যেতে যেতে ভুলে নিজে খাই লিছে ছোট হলাম বুদ্ধি আসেনি এবার দুই তিন দিন আর শর্মে আইয়ে না নবীজির দরবারে তিন চার দিন ভরে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নোমান আজকাল তো তোমাকে দেখা যায় না দেখেন হুজুরের শাসন স্টাইলটা দেখেন নোমান নিচের দিকে সাহায্য এর ছোট মানুষ বিবেক আছে মানে বুঝতে হচ্ছে হারে হুজুরে যদি আরো জিজ্ঞেস করে মারে আঙ্কুরিনি দিছ তিরাই কি জবাব দিও এতে নিচের দিকে সাহায্য আল্লাহ একবার আমার রসুলের ছোট্ট সোনামণি সাহাবি অনেক হাদিস তার থেকে আছে তো ক নোমানে প্রশ্ন করলো তোমার আম্মুকে কি আঙ্কুরের থোকাটা দিয়েছিলে নিচের দিকে সাহায্য কিচ্ছু কয় না আপনারা তো মনে করেন হলানের বিবেক নাই ছোট হলানের অনেকে টানে লুঙ্গি খুলিয়ে লায় হাফ প্যান্ট খুলিয়ে লায় এত শরম পায়
এত শরম পায় খেয়াল করি সাইয়ের হেতরে মনের মধ্যে আঘাত দিয়েন না ভুলে হলানে হলানে আড্ডা দি কইয়ে দুই না চুরি করে গেলেছি আপনি এত বেশি শাসন করিয়েন না নয়তো ডাকাই দেব হেতরে মহব্বত করে দিবেন বাবা এটা ঠিক না তোরা জেডার কাছে কইলে তো করে জেডা কুইয়ের একান দিতাম আর বুড়িগা তো সিটিং দেয় না তো হলানে রে হলানে তো একটা রুল হক আছে ঠিক নেই আরে বেটা তোরা আরেক শুভেচ্ছার স্বাগত জুতাগুলি আতলন আয় গোলালো দুয়ারের দিকে চাই ওই ছোটবেলা মাহফিল গোলালো খেয়েছি তে কিতে করতাম আয় সাই দে গোলালো ডাকছে ভাই দে হড়ি ইয়ে আরে মিছিল দিয়ে উড়াইলি যে আয় সারায় ওয়াইটিং রুমে আয় কই রে আল্লাহ দশ গাটি আর আলু আর রস খাই দে কি আর বয়সে না বুড়ো হয়েছে তারপরে আর মন কি বুড়ো হয়েছিনি ওরে কথা কো মন কি বুড়ো হয়েছিনি আয় হ্যাঁ রে ফানছড়ি গত বছর মাহফিল করলাম 16 ডিসেম্বর এত সুন্দর সাকমার্গ কুইয়র খেত আর জিরবার হানি হড়ি যার আল্লাহ বলে গো কুইয়র খেত হাঁদাই একান ভাঙি খাই কলজাটা ঠান্ডা করতাম আপনারা সময় কম ক বলে এখন থেকে কিছু ফল ফলাদি শিশুদেরকে প্রি দিব আমার লাখ সময় ফাইট ফাইনার 50,000 তেল লেছু সব ফোলাইন সরে লই গেছে গা আই আর কিতে কই ভাই আর হে তাই রে কাছে থাক লই যা কই পরে আল্লাহর পক্ষ থেকে বেঙ্গুলের বাসা তিনটা হে তারা হরা দে অসল বিটল মিনি কেউ ডরে হাইট ভাই না বেঙ্গুলে ক আফসারি বাইরে তোরা বহুত ঠকাইছ গোলাম রুদ গোলাম অগল যদি এমিয়ে রেডি সুরি করতে আইয়স গাছে উড়ি বেদ তুমি করে চেমিয়ার মাথার রূপ দিয়ে উড়িচ্ছা হাঁকি হাঁকি হইব নিশ্চিত তো চুরি করি করি লই যাবি যাক তবু তবু উৎপাদন হোক এই কথাটা থেকে কি এ করলেন হোলাই রে নটি দুগান্ডের ফকেট তো চুরি করি লই গেছে আর কি আমনে হাতেরে যে মাইটটা দিছেন গরু সুরের মাইট না আর অনেকটি মা বাচ্চার করে যেভাবে মার হিট বাই থাপড় দেয় হোলানে মার থাপড় খাইও আর মাগো মাগো মরি গেছে কেউ মাগো মরি গেছে কি ইতিজান সিডেক্সিন খাইয়ে আছে এরকম সিডেক্সিন খাইন না সেতি আমাদের লাল মাই নাই রে সেতি করে কইয়া দিও সেতিরা তো আমার উপরে খেপা আমি বলে সেতি গো বিরুদ্ধে ওয়াজ করি সেতি করে কইয়া দিও বলে আফসারি ভাই বলি দিছে ছোট্ট সোনামণিদেরকে মারা যাবে না ঠিক দিও এগুলো হলো আমাদের জান্নাতের ইন্স্যুরেন্স জান্নাতের ইন্স্যুরেন্স ছোট্ট সোনামণিরা আমাদেরকে এ হাতের আঙ্গুলি ধরে ধরে জান্নাতের দিকে লইয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন খেয়াল করেন না আবিল হাসান আর আবি হাসানা কল কুল তুলে আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহু কদ মাতা লি লি বানানে আমা আন্ত মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি হাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা আবি হাসান বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম লি ইবনান আমার দুগাহুত মরি গেছে কই হানি থড়ি মরক জেন্নে মরক মরি গেছে ও আমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এমন কোন হাদিস আছে না আগর গদর হাদিস কে হুনান উতাইয়ু নাফসি জিদান মাধ্যম আমার কই যেটা টান্ডা হয় হুতের শব্দ বলতে আরিয়েন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কো নাম হ্যাঁ আমার কাছে হাদিস আছে সিগারুহুম তামিসুল জান্নাতে এই ছোট্ট সোনামণিরা জান্নাতের পাখি জান্নাতের পাখি ইয়াতালাকাহুম আবাহু আও কালা বাইহে পায়া খুজবি সাউবি আও কালা পিয়াদিহি এই ছোট্ট সোনামণিরা হাসর মাঠে কিয়ামতের মাঠে তাদের আব্বা আম্মার সাথে দেখা করাই দিবে আল্লাহ জাল্লা শানু কামা তারপরে পায়া খুজবি সাউবি আও কালা পিয়াদি তারা আপনার কাফড় ধরবে জামা ধরে ধরে অথবা রাবি অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আঙ্গুল ধরে ধরে কনিষ্ঠ আঙ্গুল ধরে ধরে আপনাদেরকে জান্নাতের দিকে লই যাব কামা আকুজু আনাবে সানিফি সাওবিকা যেভাবে আমি আপনার জামা ধরলাম ও আবি হাসান যেভাবে আমি আপনার এভাবে জামা ধরে টেনে টেনে নিচ্ছি এভাবে ছোট্ট সোনামণি টেনে টেনে তার আব্বা আম্মাকে জান্নাতের দিকে নিয়ে যাবে পালাইয়াতানা আও পালা পালাইয়ান্তাহে হাত্তা ইউদুখিলাহুল্লাহু আবাহুল জান্নাতা যতক্ষণ না আপনাকে জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত ছোট্ট সোনামণিরা এভাবে ধরে ধরে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স আমাদের ছেলেমেয়েরা ঠিক কিনা তাদেরকে মনের মতো মানুষ করবেন যখন ছোট্ট সোনামণিদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও তারা বলবে বারে আলাহি আমরা জান্নাতে কিভাবে যাই বেলগর আমার আব্বা আছে আমার আম্মা আছে তাদেরকে ছাড়া যাবো না জান্নাতের টিকিট দেন স্পন্সর করে দেন আমাদেরকে তখন আল্লাহ জাল্লাহ শানু আব্বা আম্মাকে জান্নাতে নেওয়ার জন্য টিকিট দিয়ে দেবে হাতে ভাই শিকল বেঁধে আপনাকে ফিরেতে ফিরেতে জাহান্নামের দিকে নিয়ে যাবে ছোট্ট সোনামণি ফেরেশতাদেরকে ধরবেন আপনাকে ধরবেন।
আমার আব্বাকে মারিও না আমার আব্বাজিকে মারিও না আল্লাহ আল্লাহ শানু প্রশ্ন করছেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থেকে তোমার আব্বা আম্মাকে কিভাবে চিনবা আল্লাহ চিনবো আমাদের নাকে এমন একটা গ্রান আছে এই গ্রান দিয়ে আমাদের আব্বা আম্মাকে আমরা চিনে নিতে পারবো আব্বা আম্মাকে এভাবে ধরবেন আব্বা আম্মা চলেন জান্নাতে ফেরেশতাদেরকে প্রবদ দিবেন আমার আব্বা আম্মার শিকল বন্দি হ্যান্ড কাপ খুলে না আমি জান্নাতে নেওয়ার জন্য এই যে কাঠ পেয়ে গেছি বিষা পেয়ে গেছি স্পন্সার বিষা এরপর আব্বা আম্মা বলবে কে গো তুমি আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না কঠিন দিনে আজকে ফাইনাল ইনিংস খেলার দিন আজকে চূড়ান্ত ভাবে আমি জাহান্নামে চলে যাচ্ছি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ কে গো তুমি তখন বলবে আব্বা আমি আমার মেয়ে আপনার মেয়ে আমি আপনার ছেলে আমার নামও রাখেন নাই সাত দিনের আগেই আমি অন্তকাল করেছি গো আব্বা কত কাঁদা কেঁদেছে আইসিইউ কল করার আগে আগে ডাক্তার কল করার আগে আগে আমার নামটাও আপনি রাখতে পারেন নাই নাম রাখার আগে আগে আমি পৃথিবী থেকে চলে এসেছি আমি আপনার শেষ যোগ্য সন্তান তখন খুশিতে বাঘ বাঘ হয়ে যাবে বাচ্চা কাচ্চার মতো শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স আর এই পৃথিবীতে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যাদের সোনামণি মারা গেছে আপনারা চিন্তা করিয়েন না আপনারা খুশি থাকেন তাদের জন্য দোয়া করেন এই বাচ্চাগুলোর বরকতে আপনি জান্নাতে যাবেন তবে শর্ত হইল হাউমাউ করে কাঁদবেন না যদি চোখের পানি পড়ে যায় কোনো অসুবিধা নেই হাউমাউ করে কাঁদলে গুনাহ হবে ইনশাল্লাহ মনে থাকবে তো আরো একটা মজার ঘটনা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন মেরাজ যোজনীতে জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের মতো একদম মহা সমারোহে খেলা চলতে আছে খেলার প্লেয়াররা হচ্ছে ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা খেলে আর স্টেজে দর্শক সারিতে একজন বুড়া আর একজন বুড়ি স্বর্ণের চেয়ারে বসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত সুন্দর বুড়া আর বুড়ি আমার জীবনে দেখি নাই ছোট্ট সোনামণিরা খেলতে খেলতে হাউমা কয়ে আব্বা আব্বা কয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে এই বুড়াটার কোলে জড়াইয়া ধরে বুড়াও তাদেরকে সুমো দেয় আব্বা আম্মা কইয়া চিৎকার দেয় হায় হায় এই বুড়া বুড়ি বাচ্চাদেরকে স্নেহ ভালোবাসা দিলে তারা কোল থেকে স্বেচ্ছারাইয়া নামি দৌড় দি আবার লুঙ্গি কাঁদলে দৌড় দিয়ে আবার খেলাধুলো শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও জিব্রাইল কি দেখাইলো আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছোট্ট সোনামণিগুলো হচ্ছে বেলগড়ের ছোট ফলাইন আপনার উম্মতের মধ্য থেকে যত ছোট্ট সোনামণি নাবালক অবস্থা মারা গেছে তাদের সিনারিটা আল্লাহ আপনাকে দেখাইল কয়ে বুড়া বুড়ি দুইজনকে এত সুন্দর মানুষ আমার চোখ আর দেখেনি জিব্রাইল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীও এই বুড়া বুড়ি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যার দোয়ার বরকতে মহান আল্লাহ আপনাকে দুনিয়াতে নাজিল করেছে আর পাশে তার সহধর্মিনী আম্মা তারপরে সায়রা আলাইহিস সালাম আলাইহাস সালাম আল্লাহু আকবার কতারা কাঁদে কেন কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কাঁদতেছে বালগরের জমিনে ঈদ চলতে আছে কোরবানির ঈদ রোজার ঈদ এ ছোট্ট সোনামণির মা রুডি বেলতে আছে গরু জবাই করছে 1 লাখ টাকার গরু তার বাসুরের মেয়েরা দেবরের মেয়েরা আন্টিরে সালাম করতেছে 30 বছরের মেয়ে তারপরে মেয়েকে বিয়ে দিছে মেয়ের ঘর নাতি রয়েছে ওই 30 বছর আগের স্মৃতিচারণ করতে করতে মা কাঁদতে আছে আমার মাইয়া গাও যদি বাসি দেখতো আমার মাইয়া গাওতে এত বড় হইতো আমার ফোলাটা যদি বাসি দেখতো আমার ফোলাটাও এত বড় হইতো আল্লাহ আজকে খুশির এই দিনে আল্লাহ আমার ছেলে মেলেগুলা নাই এই কান্নাটা মহান আল্লাহ স্টেডিয়ামে তাদেরকে দেখায় তখন তারা আব্বা ও প্রিয় আম্মা আপনাকে দেখি না ইব্রাহিম খলিলুল্লাহর তার ওয়াইফের শুরুতে সেখানে আল্লাহ বসায় রাখছে তারা আব্বাও আম্মাও কইয়া যাইয়ে তারা এভাবে জড়ায় ধরে হে আল্লাহ রাসূল আল্লাহ আপনাকে সেই সিনারিটা দেখাইছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ছোট্ট সোনামণির জন্য আফসুস করবেন না এটা হচ্ছে আপনাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করবেন যুদ্ধ ধারণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা তাহলে আমরা কি বুঝলাম ছোট্ট সোনামণিরা আমাদের জন্য কি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নিয়ামত ইন্স্যুরেন্স একদম জীবন বীমার মতো এগুলারকে যদি সুন্দরভাবে প্রতিপালন করতে পারেন প্রতিপালন শুধু বাত্য তিটি খাবার
তাগল্লাই রিকশা চলে পরিচালনা করবেন, সুদ ঘুষ খাইবেন, এড়ি খাই গে হোলানের বড় করবেন, সেটা না। তাদেরকে মানুষের মতো মানুষ করাটাই হচ্ছে প্রতিপালন করা, ঠিক কিনা? এত বড় লাইন হলেও আমরা তা করে আদব প্লেয়ার শিখাইলেন না, স্কুল মাদ্রাসা ভর্তি করালেন না, কোরআন শিখাইলেন না, আপনি ধরা খাইবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার এই আদালতে ট্রাইব্যুনালে এক বুড়িয়া মামলা দায়ের করছে, হুজুর জাহাফানা আমিরুল মুমিনিন আর আর হলা বাদ দেয় না, এবার হেমিয়া তো আসল বেড়ার কাছে মামলা গেছে, লাড়ির মধ্যে তেল দি রেডি হিয়ে গিরা শেষিয়ে তো জাহাফানা আনে তো মারবেন, আনে তো শতানো রক্ষা হয় না, আর আয়া চেষ্টা করি কি লাভ, তবে আর কত কথা মনে না, আরে ফিরে দিবার আগে কত তুই কি কথা দিবি, হুজুর আয় তো আমার আসামি হয়ে গেছি, আর আব্বা বাদি আনে রাষ্ট্রপতি আর তো মারবেন, ঠিক আছে কতুর কথা হলেন না, ইউ আয় কতুর কথা রাখেন না, হুজুর কতুর আর কথা হলেন, আচ্ছা আর আব্বাদে আর তুমি বাদ খাইতে চা আর অধিকারটি দিছি না, কতর কি অধিকার, আর আব্বা বিয়ে করছে তো বিয়েটা তো ঠিক হয় না, দিনদার মাইয়া বিয়ে করো না, আর একখান সুন্দর নাম দেন, আর বেলগর মাদ্রাসা ভর্তি করেছিলি জিজ্ঞাসা, আর আব্বা তখন বুড়িগারে জিজ্ঞা কেন রে তুই বিয়ে করছে তুই লাভ লাভ মেরিজ নি, তোর বউ তো নোয়াজ হয় না ঠিকভাবে আল্লাহওয়ালা ন, তোর বউ তো খারাপ, তো বারা খারাপ খারাপ বতুন বালা রাজাল কেন দেয়, আর হাতে নাম কিনে রাখছে, জলটে রাখছি খুকুন্যা রাখছি, এটা গিরা গার আছে সিএলএ বেরি করলে, তুই নাম রাখছো তা তোর কিরকম কিরকম নাম, নাম তো প্রচেষ্টা কোরআনে কারিম আল্লাহ রাখি দিয়েছে, সাহাবাই কারামের নাম হেতে হুলা মাইয়ের নাম রাখ দিয়েছে, ফিঙ্কি জিঙ্কি রিঙ্কি সায়না আব্দুল্লে তায়না, এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মা ফিলে নাই রে, হুলানের নাম রাখ দিয়েছে খুকুন্যা, জোনটা মিন্টা পুঞ্চি মিলে কুত্তার নাম মিন্টু, ওরে কথা কয় না, আমরা কথা কয় ঠিক কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুল আসামিতে অনেকগুলো হাদিস তিনি আমাদেরকে বলে দিয়েছেন বাচ্চা কাচ্চাদের কি নাম রাখা, তারপরে ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফলাহ তোমরা এই এ করিও না আফলার রাখিও না, ওয়ালা তুসাম্মিনা গোলামাকা ইয়াসারান তোমার হুতের নাম ইয়াসার রাখিও না, ইয়াসার মানে সহজ, ওয়ালা রাবাহান প্রবৃদ্ধি এটা রাখিও না, ওয়ালা নাজিহান বিজয় জয় রাখিও না, ওয়ালা আফলাহা তারপরে তার নাম সফলতা সফল সফল ব্যক্তি এগুলা রাখিও না, কেন ফাইন্যাকা তাকুলু যখন তুমি বলবে আসাম্বা হুয়া ইগো আঙ্গ আফলা আঙ্গ সফলতা আছে নিগু, তখন বলা হবে লা ফালা ইয়াকুনু ফায়াকুলু লা সে তো সফল নাই, তাহলে সফলতা নাই মানে বিফলতা আছে পরাজয় আছে, এখানে দেখছেন বিশ্বনবীর এই হাদিসটা মাইল ফলক, এমন একটা নাম রাখবেন যদি নাম রাখেন যে হাতের ইয়াসার ইগো আঙ্গ ইয়াসার আছে নিগো তো গো ভাই না ইয়াসার নাই, ইয়াসার মানে অর্থ করলো কি সহজ, তাইলে এখানে সহজ নাই কঠিন আছে, এই জন্য অর্থবহ নাম রাখবেন, দুনিয়াতে তো অন যেভাবে নাম রাখেন কোনো অর্থ কে টোকাই হইবে, মা বার লগে মিলে রায় তো মার নাম ইটা বার নাম হিটা এবার মুরগেন দিয়ে একটা এর চেয়ে মিলে রান হলে ইবলিস চেয়ে কাচ্ছ, ইবলিসের বার নাম কিতা খবিস মার নাম নিবলিস সিটিং এর নাম ইবলিস, আর ভাই কথা কচ্ছা না, তো তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর এই মামলায় বুঝা গেল কি শোনাবেন এদেরকে কি করবেন, আদব প্লেয়ার শিখাইবেন, ভালো জায়গা কদুর ফড়াইবেন, ম্যাজিস্ট্রেট বানান, ডাক্তারি ফড়ান আপনারা 1,30,00,000 টাকা খরচ করে ইন্টার্নি পর্যন্ত শেষ করা, মেয়ের ত্রিফলিতে অনার্স মাস্টার্স করা, কত শ্রীকান্ত শিখেলেন মেয়েকে আপনি আল্লাহ কোরআন শিখাইলেন না, মাদ্রাসাতে পড়াইলেন না, এখন তো মাদ্রাসা থেকে পড়িও সায়েন্স পড়িও এতে ডাক্তার হইতে পারিব, ঠিক কিনা? তো ইনশাল্লাহ আমি আশা রাখতে পারিনি আপনারা মাদ্রাসা বাচ্চা কাচ্চা ভর্তি করাইবেন, সে কারা কারা ভর্তি করাইব সে দেখি ও লাইনে আত উঠেছে, ওরা তো তুমি বিয়ে অত করো সোসাইটি গাইছো, তুই তুই আত উঠেছে কিনলে তো ডাকায় বুড়িগা রান্না উঠাইব সে বুড়িগা উঠাও উঠাও হচ্ছে আনা গেছে বুড়িগা আত উঠাও, ভাবনা আমার ফোলারে মাইয়ারে তানের মাইয়া তো বিয়ে দিয়ে এলেছে মানে নাতিনের আর কি নাতিরে, বেলগর মাদ্রাসা ভর্তি করাবো মাদ্রাসা থড়ি আমি ঠিক জানি, এ কোরআনের কারণে আপনারা আজকে আসলেন, আমি কোরআনের ধারণ করার কারণে বেলগর মাদ্রাসা ভর্তি হলে আলেমুল আমার সংস্পর্শ আসলে আপনি দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, ম্যাজিস্ট্রেট হইলে যেটা হইতো ক্ষমতা এর চেয়ে 2,000 কোটি গুণ বেশি আল্লাহ সম্মান ইজ্জত সব দিক দিয়ে দিয়ে দিছে, কিসের কারণে কোরআনের কারণে কিসের কারণে, তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েগুলোর মাদ্রাসা দিবেন, মেয়েগুলো পর্দার সহিত যাতে পড়ে আল্লাহ যাতে কবুল করে, মাদ্রাসার ছাত্র হ্যাঁ ডাক্তার হইছে ম্যাজিস্ট্রেট হইছে সরকারে বিসিএস এ পাস করেছে এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ ছাত্রী ছাত্রী ছাত্রী, তারপরে এখানে ছাত্র ছাত্রীরা বিসিএস ক্যাডার পর্যন্ত হইছে ডাক্তার হইছে আলহামদুলিল্লাহ কর,
এটা বরকতি মাদ্রাসা আমার ভাইরা ওই মাদ্রাসা ছাত্র হেড মাদ্রিস আব্দুল হালিম সাহেব এই মাদ্রাসা ছাত্র কত বড় বরকত একটা মুহাদ্দিস হওয়া কি বিশাল কালা কালা রাসূলুল্লাহ বলেন না ব্যক্তি কোন শাসমান্য ব্যক্তি নয় এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দল সুবহানাল্লাহ কয় না আতুডা সাবেলে এবারে জানুয়ারিতে ভর্তি করালে উড়া স্যার সিটিং উড়া দোনো আতুডা এমনে দে এমনে উড়া হিগরে মাথা টিপি দে বা হাসরকে বুড়িগার মাথা টিপি দে খাজ্জে দে একটু এতে গুমজার লাগছে এমনে দে আগে এমনে উড়া আজ ফাঁসের দোনো না মাথার মধ্যে রাখবে দে উড়া ব্যায়াম কর ঘুমাইয়ে ফিরলে তোর হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ছাত্র ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করাবো এদি তো আতোটা না প্যারালাইসিস দিত গো কি রে আত রানের ভিতরে গায় তোর আত রানের ভিতরে থাকবে লাই আসি সত্যি নি গো টাকা আতের দুর্গন্ধ যুক্ত করে গেল সে রানের ভিতরে আতের একটু হাকি ওকে আল্লাহর দয়া ভিত থ্যাংক ইউ আল্লাহ মাই ডিয়ার লর্ড থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ঠিক কি না ও আজ এখনো শুরু করি না ইনশাআল্লাহ করিও যদিও প্রোগ্রাম আরেকটা আছে বলবে একটা নিয়েও দিও আধা মিনিট তো করে 30 সেকেন্ড কষ্ট দিও প্রতিষ্ঠানের জন্য কালেকশন হরে হইব অন শুধু রুমাল কালেকশনে যা দিতে আর আছে 10 টিয়া 20 টিয়া 100 500 আল্লাহ ছাই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারা ভালোবাসে 10 টিয়া দিল দুই হাতে রুমাল দে এ নাম রে নমস্কার তোরা দেরি করিছে 30 সেকেন্ড ওয়াজের মধ্যখান দি আগে তো বেগুন আইয়স বাদে আসো বাদে মাগরিব তারা পাবলিসিটি করছিল নি কথা কয় না করছি নি তো তোরা আইলি না দে আমি তো মনে করছি যে বাজার সব লগ হয়ে যাবো ইনশাআল্লাহ এত কমাই লিখা ওই খেলা সাইতে সাইতে কলম মরি গেছে আমি বুঝিয়ে লেছি ঠিক না কেউ খালি এতে যাইয়েন না ভাইও ভাই কেউ খালি এতে যাইয়েন না অল্প হইলে অল্প দুই হাতে দেন দুই হাতে রুমালে দিবেন 10 টাকাও অসুবিধা না দুই হাতে দেন দোনো হাত আল্লাহর দরবারে যাতে কবুল হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আচ্ছা তো আমি কই এলাই আমার কলিজার টুকরা সভাপতি সাহেব রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের জন্য 25,000 টাকা দিছে দেশ মারহাবা কসা জোরে কসা মারহাবা রে তোর গাল তুই টিপ রে তোর গাল টিপে আমার মারহাবা বার করিও ধর এ গালে ধর এনে ধর ধর এনে যে মারহাবা জোরে কবি না গাল টিপবি সভাপতি সাহেব সভাপতি সাহেব মারহাবা আমি আমি জাতি না উৎসাহের জন্য কইছি তারা উৎসাহ হার লাগবে তো হাজি আব্দুল গফুর 10,000 টাকা তেলিভাড়া হাজি আব্দুল গফুর তেলিভাড়া তিনি 10,000 টাকা কোন মারহাবা বড় কালেকশনগুলো ইনশাল্লাহ পরে হবে আমাদের দুইজন অতিথি রয়ে গেছে আমি আরও সময় দিব ইনশাল্লাহ এক ঘন্টা তো আবার আরও দিব এটা যেহেতু আমাদের মাদ্রাসা এখানে আরও হক আছে আর আমার দোয়া করবেন যাতে আমার ব্যাটারি চার্জটা আল্লাহ ঠিক করে দেয় এনে যাতে উড়াইতে পারে ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রুমালগুলো হ্যাঁ রুমালগুলো স্টেজে নিয়ে আসেন দাঁড়ানো আছে তারা তাও কাছে আচ্ছা যারা দাঁড়ানো আছে এগুলো তো বইল না টিয়া দেন এগুলো তো লসা হিডি না ধোনি মেসি নেইমারের ফাটি তো হিডি আয় তো সিনি সিটিং এর করে আরে হিডে কই কি লাভ আয় তো মেসির পার্টি আয় হায় রে আরে কি খুশি হুজুর আকো পার্টি আয় কোনো খেলা চাই না কারণ আজ জাহান্নামের ঘরে সাইবার টাইম নেই রে যে কোনো আমার নবীর কলমা হরে না এগুলো তো কোভাই বোবেরস তারা ম্যারাডোনার গিরাগার আছে সৃষ্টি আছে আপনার নিজে ছেলে মারা গেছে 5,000 টাকা আবুল খায়ের মজুমদার সাহেব তার সুনামনের জন্য 5,000 টাকা কর মারহাবা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে ঈসা আলাইহিস সালাম একদিন আগো বেলগড়ের দি কনক সিরি ওই লাকসামের দিকে যা কথার কথা আর কি মাররা ঈসা ইসাবনু মারিয়াম আলাইহিস সালাম আলা কাবরিন ফারা মালাইকাতাল আসা ইউআজিবুনা মাইয়াতান
ঈসা আলাইহিস সালাম একদিন এক পথ দিয়ে যাচ্ছে ফাতে একটা কবরস্থান কবরস্থানে দেখছে যে আযাবের ফেরেশতা হেরে রিমান্ডে নিতে আছে মারতে আছে আহার মার ফালাম্মান সারাফা মিন হাজাতিহি মাররা আলাল কবরে ফারা মালাইকাতার রাহমাতে মাআহুম আতবাকুম মিন নূর তার কাজটা সারি ধরে লাগছে তো সারি সিএনজি করিবে আড়ি আবার আইয়ে লাগছে গোরস্তান ইডার কিনে দি দর কনক সিনি গোরস্তান ইডার কিনে দি একই কবরে এবার দেখেছে রহমতের ফেরেশতা আল্লাহ উনি এটা দিয়ে অবাক হয়ে গেল কিন্তু যাইতে দেখছি আজাব আমার কথা কই না যাইতে দেখছি আজাব এখন আইতে দেইতে রহমতের ফেরেশতা খানাডা না খাবার মুদ্দার ইডারে ঘটনা কি ফাতা আজ্জাবা মিন জালিকা তিনি এটা দেখে অবাক হয়ে গেছে তিনি ডাইরেক্ট হাত উড়ে দুই রাকাত নামাজ পড়ে গেছে ফাসাল্লা ওয়া দা আল্লাহ তাআলা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলল আল্লাহ হোয়াট ইজ দ্য ম্যাটার মিস্টারিয়াস ম্যাটার দিস গ্রাফ আল্লাহ এই কবরের এইটার রহস্যটা কি আমার কথা খুলি বলেন দুই রাকাত নামাজ পড়ছে আল্লাহ এবার এইটার বরকতে আবার তার নিউজটা দিতেছে ইয়া ঈসা কানা হাজাল আব্দু আসিয়ান মুজমাতা এই মুজমাতা কানা মাহবুসা এই লোকটা ছিল গুনাগার এমন কোন গুনা চুরি গুন্ডামি লুচ্চামি দুনিয়াতে এমন কোন খারাপ কাজ নাই হাতে যেটা না করছে এ করার কারণে যেদিন মরছে হাতে সেদিন তো নাই হাতে আজাব দিতে আসি তো এখন এখন কিনলে তার কবরে শান্তি আইলো এটার ঘটনা কিটা শুনো ওয়া কানা কাদ তারাকা ইমরাতান হাবলা ইমরাতান হুবুলা ফাওয়ালাদাত ওয়ালাদান ওয়া রাব্বাত হাত্তা কাবিরা ও তার ওয়াইফেরে প্রেগনেন্ট করি সে মারা গেছে তার ওয়াইফ ছিল গর্ভবতী তারপরে তার এতেকালের পর কয়েক মাস পর তার গর্ভের এই সন্তানটা প্রসব হয়েছে ওইসে আর বেড়িয়ে ইগেরে দুধ দুধ খাওয়াই এই বেটা ইগের হলো ইগেরে মাই ইগেরে বড় করছে তুত্তুরিকা আটটা করছে তারপরে আটটা করছে আর ফাসাল্লা মাথু এলাল কুত্তে হবে ইগেরে ছোট হলো ইগেরে নুরানি মাদ্রাসা কমি মাদ্রাসা হেফজ মাদ্রাসা বেলগর মাদ্রাসা ভর্তি করাই দিছে ভর্তি করাই দিছি আর তারপরে ফালাক্কানাহুল মুআল্লিম বেলগর মাদ্রাসার হুজুরে ফোলাই গেরে হড়াইতে আছে তালকিন দিতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলা ও ঈসা ও ফাস্তাহি তুমি না বুদি আনওয়াজিবা হুবি নারি ফি বাতনিল আরদে এ হোলাই গের আব্বারে কবরে মাটির ফেটে আয় আজাব দিতে না শরম লাগে তারপরে বেড়াই গের হোলা ও বেড়াই গের হোলা ওয়ালা দুহু ইয়াজ করে উসমি আলা ওয়াজিল আরদে বেড়াইগার হোলা জমিনের উপরে বিসমিল্লাহ রহমানির রহিম হড়ে আয় আল্লাহ কেন্নে মাটির ফেটে হোলাইগার আব্বারে কবর আজাব দিতাম এই জন্য যখন থেকে হোলাইগে বিসমিল্লাহ রহমানির রহিম হড়া শুরু করে দিছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের নিয়ামত কবরে সাপ্লাই করে দিতে থাকলাম হোলাঙ্গনের মুক্ত হবে হড়াইবেননি ম্যাজিস্ট্রেট বানান না রে ভাই কোনো অসুবিধা নাই কন্ট্রাক্টর বানান রাষ্ট্রপতি বানান সব বানান তবে তারে আগে দিনই তাওহিদ রেসালাতের শিক্ষাটা দিয়ে আপনি লেদা হলান তার মুখে তুলে দিছেন তারপরে জান মারি এন মারি মাছ মারি ডুলা ধরি দো কল দোলাই অগর সেক্টে গড় অক্টে গড় নগে গড় ডিসেম্বর রিভলভার শুধু আগে হাতের বরাবরই হড়াইতে আছেন আপনি আগে হাতের হড়াইবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তারে আগে সংস্কৃতি সংস্কৃতি সন্ত্রাসে তো হাতে ক্রস ফায়ারে মারা যান ছোট ছোট হলো আনেরে বেআই সাজায় বেআইন সাজায় মাইয়া রে কি সুন্দর মাইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম বেআই সাহ ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহ আসেন কেমন আসি বালা অন্তরে বিষমে জ্বালা সেই গো জ্বালা খোলা কইয়ান কিসের জ্বালা কনয়া প্রেমের জ্বালা জ্বালা সেই গো জ্বালা এটা হলো সংস্কৃতি সন্ত্রাস সংস্কৃতি এই সংস্কৃতি সন্ত্রাসে আঙ্গ যুবকেরা ছোট্ট সোনামণিরা হত্যা হইয়া যান একটা পারমাণবিক বোমা একটা পারমাণবিক বোমা 300 বর্গ কিলোমিটার শেষ প্রাণীও আর বাঁচবে না কিছুই থাকবে না আমি দেখতে পাচ্ছি পারমাণবিক বোমা চেয়ে মোবাইল আরো বেশি শক্তিশালী এই কালাফাঁড়া আঙ্গর জব করে দিছে হেতার নাম কি কালাফাঁড়া হেতে আঙ্গরে হত্যা করিয়ে লেছে তো আগামী দুই বছরের ভিতরে বিশ্বটা কোন দিকে যায় আপনি দেখেন আমাদের ছেলেপেলেরে বহুত কষ্ট করিও ঠিক রাখতে পারতেছি না লাইন অজ্ঞা টাচ করলে সহবাসের সিনারি চলিয়ে গিয়ে নেগেট ফিলিম চলিয়ে গিয়ে আগে অজ্ঞা ছবি সেই বেললাই সুয়ারি চুরি করছত মার ডিমা চুরি করছত আতালের মুরকে চুরি করি পলাশ সিনেমা পড়শি সিনেমা হাট্টে আদি ছবি চাইছিলি আর এখন নেট উড়েলে খাতার তলের ভিতরে এ কালামাড়ার ভিতরে সব দেওয়া যায় গুড়িগাঁও সাহ গুড়িগাঁও নাতিনের আরে রেসলিনটা আনি দে
ওই মহিলার করে রেসলিং আছে না তোর দাদি তো 50 কেজি ওজন ইতি হুন হই গেছে কই তারপরে রেসলিং তো 100 কেজি ওজনের মোড়া মাইয়া গা নিতে আইসা এরকম রেসলিং চাইন না ভুড়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে আরে ভুড়গার কো অপশন আইলে তো সরে মারোস ঘটনা কি তা তোরা সাহস না তাইলে গে তুই তো ঘুমত উড়িয়ে সকালবেলায় কালা হাঁটারে ঠেলস খালি ঘুম থেকে উঠে অজু করে মহাগ্রন্থ আল কোরআনের ঠেলতো এমনে ঠেলতো এমনে ঠেলতো 810 কোটি মানুষ প্রত্যেকের হাতে হাতে এ কালা ভাড়া আঙ্গর হত্যা করে এলেছে আর সভ্যতা টিকে কিনা সন্দেহ যদি সভ্যতা নতুন করে বিনির্মাণ করতে হয় তাহলে তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ দিত করে আল্লাহ সোজা করব ইন্টারনেটের উপর আল্লাহর গজব না হওয়ার জন্য বিশ্ব ঠিক হইতো না ঠিক না যে কাতার বিশ্বকাপ সাইতে আস বিশ্বযুদ্ধের ডামাডোলতে বাজি গেছে তোর বিবেকে এখনো তোর বিবেকে মিস কল তোরে দিল না রে ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ করে ন্যাটো দ্যাট মিন্স ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তিনটা মহাদেশের বিরুদ্ধে রাশিয়া খেলাতে আছে ন্যাটোভুক্ত 32টা দেশ সারা পৃথিবীর সর্বাধুনিক 32টা রাষ্ট্র হিডার বিরুদ্ধে খেলার এক ইউক্রেনের যুদ্ধের কথা নিয়ে সারা বিশ্ব অস্থিতিশীল তোর তো সামরার মুখ একটা আছে তুই দৌড়ি যাইয়ে সরকারের বিরুদ্ধে লাগিয়ে যাস সরকার আড়ার দাম বাড়াইছে হ্যাঁ তোর বিবেক কুত্তা মুচ্ছে নি তুই আডা খাইতে আসো 76 টাকা দিয়ে লন্ডনে সেম আডা 210 টাকা প্রত্যেকটা খাদ্যের দাম 3 গুণ বেশি এত কথা কয় না কা তো এখন তুগো কারেন্সির কারণে তুই কাতার বিশ্বকাপ সাহসের বিশ্বযুদ্ধতে লাগি রয়েছে ইডাল্লাই ব্যাকে মিলে আল্লাহর দরবি সুবহান রাব্বিল আলা কবি রিজিক কিভাবে বাড়ানো যায় উৎপাদন কিভাবে বাড়ানো যায় সিডার মেসেজ না দিবি ইডার মেসেজ পাওয়া যায় খাদ্যের একমাত্র গোড়ান মসজিদ কোথায় রে মসজিদে আমরা দুই সেজদার মাঝে একটা দোয়া পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে আপনি আমাকে দয়া করেন আল্লাহ দয়া করি আপনি আমাকে রিজিক না দিলে মসজিদ থেকে বাইরে কি দেখাইও ওয়ারজুকনি আপনি আমার রিজিক বাড়াইয়া দেন ওয়াহদিনি 7 নম্বর অপশন হলো আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতের রাস্তা বাতলাইয়া দেন এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হইয়া যায় আরো জন সুবহানাল্লাহ তাহলে রিজিক কোথায় পাওয়া যায় মসজিদে কোথায় পাওয়া যায় যাচ্ছি মসজিদে মসজিদে তো যাচ্ছা মসজিদগুলো খালি রে আয় হায় রে থাইল্যান্ড গেলাম রে এত সুন্দর দেশ মনে হলো জান্নাতে তো কাড়িয়ানি লাগাইছে একটা মানুষ দেখলাম না আল্লাহরে বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দেন না লোক নাই পুরাটা দেশে হরণ নিষিদ্ধ ওয়ান ওয়ে রাস্তা আহারে শুক্রে কত সুন্দর মানুষগুলো কত ভালো খায় হুর কুত্তা বিলে খায় কাজগুলো করে আকাশের চাঁদের মতো আর তোরা খাস হালাল খানা সলস তোরা বিশ্রি তোরা একটা মানুষ মসজিদে যাচ্ছা বিশ্বটা কিভাবে থায় তোরা যখন মেসি নেইমার কই খেলাতে কাল্লাতে বাজি হুডেছ একটা কয় মিনিটে আই তো হুনি রেছি 6-7 মিনিটের মাথায় বাজি হুসি মনে হিসেবে গোল গই গেছে কে কয় মিনিটের মাথায় হ্যাঁ 7 মিনিট আয় ধারণা করছি আয় কাটটাই হুলছি একটাতে মেলে গেলা 7-8 মিনিটে বোমা ঘটা শুরু করে এটা বোমাতে মানুষের বোমা তো নিজের গা থুইট পরে বিশ্ব তো উত্তপ্ত রে ভাই রে ভাই লাগি গেছে রে এখনো সুযোগ আছে আল্লাহর করে আয় আলেমুল আমার কলজের লগে আয় হক্কানি রব্বানি পীর মাসাইকের লগে আত লাগা রে অবস্থা ভয়াবহ রে কোনোদিন ইউক্রেনের মানুষ চিন্তা করে না ভিক্ষা করবো সারা পৃথিবীর রিজিক এ তাদের দেশ থেকে আসে তারপরে ডাইল উৎপাদনে প্রথম ডিম উৎপাদনে নবম মধু উৎপাদনে প্রথম সেটা খেলে শরীর গরম হয় বাবি খুশি হয় ওরে কথা কয় না এ মধু তো সংকয় রড উৎপাদনে প্রথম এরপরে জব ভুট্টা উৎপাদনে প্রথম তারপরে আলু উৎপাদনে পঞ্চম সারা পৃথিবীর নিয়ামতগুলো ইউক্রেন এই ইউক্রেনের যুদ্ধের কারণে সব মানুষ মরিস চাই এটিকে করতে আসে না এই জন্য খাদ্যদ্রব্যের দাম বাড়ি যান আরও কত ঘটনা ঘটবো সাহসা আতুডাসা কবলে এখন থেকে মসজিদে ইনশাআল্লাহ যাব অজ্ঞায়াত কোরআন শরীফ পড়াস রে ভাই শিশুদেরকে পড়াস না আমরা ছোটবেলা মসজিদে যাইতাম মক্তবে যাইতাম এখন মক্তবগুলো বন্ধ হই কেজি স্কুল হলো আনলে কেজি ভরি এক পা আট পা ইয়া বানাই বানাই কেজির ভিতরে ভরি হিসের মধ্যে কিতাব পত্রটি লটকা দিয়ে তাহলে মেয়ে হয়ে যাবে হ্যাঁ তাহলে ডিগ্রি দিছে কই বেটা সিটিং বাজি আল্লাহর লগে আর কত করবি আগের মতো মক্তবগুলো চালু কর ভাই আগের মতো মক্তবগুলো চালু কর আগের মতো মক্তবগুলো চালু কর অবস্থা ভয়াবহ বিশ্বের ঠিক কিনা আমরা বাচ্চাদেরকে ধর্ম শিখাইতেছি না হ্যাঁ আগে এবিসিডি হড়াই
শুরুতে অজাগর অজাগরের তো পূজা করে আল্লাহ অজাগর মার তুই শুরু লিখবি শুরুতে ওযু ওযু কর মুমিন ভাই চলো সবাই মসজিদে যা ঠিক কি না শরিয়াতে তুই কিতা হড়াছিস এই শরিয়াতে হড়াইবি আজান আমার আবুল কাজেম আল কায়কোবাদ যেভাবে লিখেছে কেও শুনালো মোরে আজানের ধ্বনি মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল দমনে কি মধুর আজানের ধ্বনি আল্লাহ কবির কবরকে নূরে মুনাওয়ার করে দেন আজান নিয়ে বাংলা ভাষায় শ্রেষ্ঠ একটা গান শ্রেষ্ঠ একটা কবিতা উপহার দিয়েছেন আল্লাহ তার ক্ষমা প্রার্থনা করি আমরা তার কবরকে নূরে মুনাওয়ার বানাই দেন আমিন কাসা হেবি আল্লাহ আমিন কইলে তো তোর আব্বা আল্লাহ আল্লাহ আমিন কইব তুই এমন রইছতে ব্যাটকার রইছতে জোরে কয় আমিন আমিন একবার দে তাহলে এই সাংস্কৃতিক ক্রস ফায়ারে পড়ি আঙ্গু যুব করা শেষ ছোট ছোট হলাই নে গেম সাই গেম কোরআনের আয়াত পড়তাম লাগি এদি ল্যাংড়া ছবি চলিয়ে গিয়ে হাদিস গুগল থেকে পড়তাম লাগি গুগল থেকে ল্যাংড়া ছবি চলিয়ে গিয়ে এই বাচ্চাগুলোরে এই মোবাইল হাতে দিই আপনি হত্যা করিয়ে লেছেন আপনার বাচ্চাকে আপনি সেভ করেন আপনার বাচ্চাকে আপনার সোনামণিকে কিশোরকে কিশোর জ্ঞান থেকে ফিরিয়ে রাখেন তাহলে আমাদের দেশটা উন্নয়নের সোপানে ইনশাল্লাহ চলে যাবে বাচ্চা কাচ্চারা ঠিক শিখবো বাচ্চা কাচ্চাদেরকে কী শিখেতেছে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সোনা দিবে হাত বাঁধিয়ে লেছে আয় হ্যাঁ সোনা দিতে হাত বাঁধে না আমি দেখছি মোবাইল দিয়ে হাত বাঁধিয়ে লেছে আমার কথা হলো গানটা এভাবে গাওয়ার দরকার যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে কির কসা কন গান বকুল ফুল হলে ঠিকই পাও উড়াইলে তিত্তি একটু পিক আপ লো যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুটেলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলেলো আজানে সুর তুলে মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলেলো আজানে সুর তুলে ঘুমদরিয়া যুবক দলে ঘুমদরিয়া যুবক দলে দুঃখে পরাণ ফাটেলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ঠিক না ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলের আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া কিরে কষ্ট আজকাল অন কষ্ট ফিকে প্লই না মেশিন লেতে দিতি আর মিছিল আই হে দিন না হুঞ্চি নেই মেরে লাই হাসি গুঞ্জ কি বিভাবে বাসি বেদা পো পো মেসি পো পো মেসি আধা আগলে গেছে কই আর বেলগড়ে ছাত্র করে দিই সংস্কৃতি চর্চার জন্য তারপরে ওখানে শিল্পগোষ্ঠী গঠন করা দিবেন ইনশাল্লাহ যাতে এখান থেকে তারিক মনোয়ার ফয়দা হয় শিল্পী মশিউর রহমান ফয়দা হয় 100 বছর অজ্ঞ ফয়দা হোক না ইনশাল্লাহ মিজানুর রহমান আল্লাহ আল্লাহরই ফয়দা হয়ে যাবে কই আমরা চেষ্টা করতে থাকবো কবুলের মালিককে লিল্লাহে তাকবীর অনেক হুজুরের কাছে বিনোদন বালা লাগে না বিনোদন নিয়ে না যদি বাচ্চার ঘরে না দেন হেতারা কিন্তু এই গ্যাপ এটা অন্য আনতে পূরণ করিয়ে লেব ইসলামে কৌতুক শিখাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলা প্রমোট দিয়েছেন এই জন্য আমরা প্রমোট দিই আমরা ইয়ন্ত্র যদি অজ্ঞ সঙ্গীত শিল্পী ওড়ে অজ্ঞ কবি মহিব খান ফয়দা হয় সারা পৃথিবী আলোকিত করবো ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করো চিন্তা করেন সাংস্কৃতিক সন্ত্রাসের ক্রস ফায়ারে যুব সমাজ নিহত হয়ে গেছে গান অজ্ঞ শুনলাম দেওরার গান গায় দেওরার গান আসেনি আমার কাছে বলে জোর দেওরার গান গায় গড়ের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরারি এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খ্যাতিরে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খ্যাতিরে তো ফান্তা খ্যাত তুই গাঁটি লই যেলি না গা ভাবিনি উনাস কিনলে স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে নাউজুবিল্লাহ কয় না
স্বামী আমার যেরকমে আছে হেতে রূপ দিয়ে আল্লাহর গজব বড় তাতে কি দেওরাতে মনের মতো হেতে বললে পাগল হয়ে যাইম দেশান্তরী হয়ে যাইব আর বেলগত থাকতে না যাইব একদম তেলিয়াড়ার দিকে ইমান থাকবো নি রে গানে এই গানের রাইটার সুরকার ডিজাইনার রে আল্লাহ আল্লাহ শানু মহাকাশা করবেন আমার কলিজার টুকরা যুবক গুলারে এই গানে হত্যা করে দিছে ঠিক কিনা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক আনসার সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী ও আমার এক ডিজিটাল ভাবি আছে ও নবী আর রয়তাল হামাওয়া দেবর ভাবির সম্পর্ক কি রাসুল সাল্লাম বললেন আল হামু গুয়াল মত দেবর ভাবি মৃত্যু তুল্ল ভাবি দেবরকে দেখলে দেবর ভাবিকে দেখলে দৌড়ে ফেলাইবে মৃত্যুর মতো দৌড়ে ফেলাইবে আর আমরা কই মনের মতো রাসুল সাল্লাম কো মৃত্যুর মতো ভয় করবে আমরা কই মনের মতো তাহলে রসুলের বিরুদ্ধে গেল কিনা কথাটা গরের পিছনে গরের পিছনে গান গায় আইয়ামে জাহিলিয়েতেরা রাসুল সাল্লাম আমাদের গরের সামনে লয়ে কথা কইছে তোমরা তারপরে গরের সামনে দিয়ে প্রবেশ করো বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলারে এত বেলা হয় ভাইজান ফজর নাই তো নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়েশা রে আল্লাহু আকবার দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত আল্লাহ প্রত্যেক শুক্রবারে জান্নাতে নিজে হাতে খানা খাওয়াবেন আপনাদেরকে একটা খানাতে 70 রকমের স্বাদ 70 রকমের ঘ্রাণ 70 রকমের গন্ধ সুবহানাল্লাহ বলেন আল্লাহ মহব্বত করে আমাদেরকে খাওয়াইবেন এই আয়াতটা পড়লে আমি চোখে পানি দেখতে পারি না আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের দাওয়াত দিয়া কিভাবে আপনি আমাদেরকে জাহান্নামে নেবেন আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না আপনার বুঝি মায়া লাগে না আল্লাহ আপনি জান্নাতের দাওয়াত আমাদেরকে দিয়েছেন সে দাওয়াত শোনার জন্য আমরা এতগুলো লোক এসেছি আমার কলিজের টুকরা প্রত্যেকের জান্নাতে না নিয়া জাহান্নামের তারপরে আজাবে গ্রেপ্তার করিয়েন না আল্লাহ আমার কলিজের টুকরাদের জন্য আপনি জান্নাত বাজেট করিয়া নিজে দাওয়াত দিছে রে প্রিন্সিপাল হুজুর যদি আমার দাওয়াত দেয় আফসারি সাহেব আসিয়ে কত রকমের খানা খাওয়াইবো উনি আমারে মাত দিত না আল্লাহ আগরে দাওয়াত দিছে মোহাম্মদ সাল্লামকে একটা বিশ্বাস করার কারণে 810 কোটি মানুষের ভিতরে আমরা দাওয়াত দিই কার্ড কিনিয়ে লেছি 150 কোটি মুসলমান ইনশাল্লাহ জান্নাতে যাইতে শাসনি শাসনি রে লিল্লাহে তাকবীর সাইলে মসজিদ মাদ্রাসার লগে মিলি চল নামাজ কলমা শুরু কর কোরআনের জন্য সময় কাজ লাগা 1 মিনিট 2 মিনিট একামতের দিনের কাজ করে বাইরে কোরআন ছাড়া আমাদের গতিনের বাইরে এ পৃথিবীতে আমাদের সুখ সম্ভার তারপরে নিয়ামত সম্মান সবসময় থাকতো নরে কবরের সম্মানটা হইলো বড় সম্মান জান্নাতের সম্মানটা হইলো বড় সম্মান ঠিক কিনা কল্পনা কর 12,500 হুরের লগে আল্লাহ নিজে বিয়ে হড়াইবে দুনিয়াতে তো সাইরান বিয়ে তো করতেই আইলি না কিন্তু একখানা তো অনেকে করতে আসছো আবার যাদের তৌফিক আছে স্যার বিয়ার ইডিনে যদি না করে এখন তার রাখাইবে সভাপতি সাহেবের নাম কিতা সুলতান আহমেদ সুলতান ভাই আর ভাইয়ের নাম কিতা চেয়ারম্যান আব্দুল মালিক আর মালিক ভাই এ তারপরে সুলতান ভাই মালিক ভাই আফসারি ভাই তিনটা মামলা গাইব হয়েছে হাসান মাঠে যখন এখন জান্নাতের টিকিট লয়ে নাচতে নেছে জান্নাতের দিকে যাইব তিনজনের মহিলা তিনগা করে তিন তিনগা নোগা মামলা দায়ের করবো আল্লাহ মালিক ভাই আর সুলতান ভাই আর আফসারি ভাই একটু খাড়া করার তাকে যে প্রিমিয় গাড়ি সিট আছিল সাইটটা তারা এই সাত সিট প্যাসেঞ্জার বস আই গেল লইছে বউজ্ঞা এখন আমরা যদি মালিক ভাইয়ের ফাও টিপতে আইতাম সুলতান ভাইয়ের ফাও টিপতাম বউ হইয়া ভাই আগর উমরা লই যেত হজ করতো আর শেষ বয়সে যদি ওগা হলান দিতাম হলান গা কাবার ইমাম হইতো খোরশেদ সার আল্লাহ বড় ডাক্তার হইতো জিজ্ঞাসা তারা তিন বিয়ে করলো না আমরা গেছি গা গার্মেন্টসে চাকরি করছি হিয়া নাগর জোশের লোকে কীতা খাওয়াই দিয়ে ফতিতে লয় বেশি গেলেছি যদি মালিক ভাই বিয়ে করতো যদি আফসারি ভাই বিয়ে করতো সুলতান ভাই বিয়ে করতো আটা তাকে ওয়াইফ হয়ে ধন্য হইতো জীবন জিজ্ঞাসা করলো না গা কব কি রে তোরা তিনোটা করলি না দেবো আল্লাহ বড় বড় ডরে করি আল্লাহ কেব আমি বড় বউ মারি খাইব না তোরা খাইবা জি না করছে সাঙ্গিরে শেষা খাইব তিনো আলমগিরি তাইলে বিয়া কয় খান আর জোরে মারি খান আই কই মারি খান এত কো সাইর খান আচ্ছা বাদ জেলে তো গো মারা তো করে মিড়াইব কেউ মালা করছি না আফসারি ভাই মাহবিলে না যাই ফেললাই বলা যায় না ও শেষ বয়সের হলা কাবার ইমাম হয়ে যাইব শেষ বয়সের হলা রাষ্ট্রপতি হয়ে যেতে পারে তারপরে বড় ডাক্তার হয়ে যেতে পারে দিতে পারে কিনা আল্লাহ
তাহলে নেককার সন্তান প্রজন্মে দেওয়ার জন্য জন্ম দেওয়ার জন্য অধিক বিবাহের তারপরে বিকল্প নাই, তবে অধিক বিবাহ যাগো তৌফিক নেহে তারাই করি এলে চাইরার হ্যাঁ ঠিক কিনা তো তৌফিক যাগো না সিট এক একখান করে রিক্সা চালাই এনে বদলে দিতে যায় আরো দুইজন খেলা দেয়, কিন্তু যিনি মালিক ভাইয়ের মতো যিনি ইয়ামাহা বডি দেয় সাফা হাজারের বডি আফসারি ফেললেনি বডি এ কোথার কাঢারা করেন এগুলো মারি খাইব তো নির্ঘাত এরা জিজ্ঞেস হবে, কারণ একটা মহিলা যাতে লাইফ পার্টনার ছাড়া না থাকে এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা লিল্লাহে তাকবীর। এখন ফুলান শুধু বড় হইলে মাদ্রাসা দিবে এটা না, সহবাসের সময় ফুলানের হক আছে। আল্লাহুম্মা জান্নিবনি শয়তান ওয়া জান্নিবনা ফীমা রাযাকতানা, আল্লাহ আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচান আর আরে এই সহবাসে তো ওলামাইয়া দিবেন ইগ্যার ইবলিসের সোরার সিটিং বাজি তো বাঁচান। দেখছি নি হইলে তো দোয়া আছে আছে নি হার সি দোয়া বিয়ে করতে না লাফাস দোয়া তো শিখতি না বুড়িগারে যদি জিজ্ঞেস করি দোয়া হারেন নি গো মিয়া হাইসলামি মিয়া আর হলো আসতে গা আর দোয়া নো হেললি নি এতগুলো হয়েছে জিজ্ঞেসের বুড়িগারে একটু চা খাওয়াই জিজ্ঞেস করে জানা আর নাকি আর্জেন্টিনা না ব্রাজিল কেউ ব্রাজিল বলে আয়ো ব্রাজিল অন হোনেন ইয়া সব আসার দোয়া হারেন নি রে হারি না তো আগের যুগে দেখবেন যে হে তো সিটিং বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বরকতে মোহাম্মদ সাল্লামের জন্ম, তারপরে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউজাক্কিহিম ইন্নাকা আতাল আসিসুল হাকীম। আল্লাহ আমার এখানে কাবা শরীফের কাছে আমার বংশ থেকে এমন একজন রাসূল আপনি নাজিল করেন যে রাসূল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব শিখাইব কিয়ামত পর্যন্ত, জিয়ানো খাড়ায় দোয়া করছে হিয়ানো হলাইগা জন্ম নিছে এই ফুলা আর কেউ নন তার নাম আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি পর্যন্ত দোয়া করছেন নি, দোয়া না করতে এলো কিন্তু বদোয়াতে সেতা আছে মা বোনেরা একার কাপড়ে কাইলের লোকে বাঁধি গজব দিয়ে তোর উপর আল্লাহর গজব আল্লাহর গজব রে তোর আল্লাহ বেল করে তুই হিরে নোয়া নখ হিরে নোয়া নখ হিরে নোয়া নর আল্লাহর গজব রে কয়নি এরকম মা বোন সেতিরা আমাদের লাল নাই নাই রে। ইমাম জামাকশরী রহমাল্লাহ তালা একমাত্র ব্যক্তি তাফসিরে কাশ্যাবের রাইটার ফাও এক কানসিনা উনি আঙুল লাইনে শতানি করতে বেশি সাইগে গারে বাঁধি জানালার লক্ষে লটকে রেখেছে সাইগে দৌড়ে হি মুই হেমিয়া টানি মুই এটা করি ওই সাইগে এটার ফাও এটা লল্লরা মা আসর নামাজ পড়ি মরা কাবায় বসে জিগির আজকে করতে আছে হঠাৎ মনে যাতে মার চোখ গেছে সাইগে এটার দিকে জানালার দিকে আর ফাওটা লল্লরা আল্লাহ এ সাইগা ফাঁকিটারে সরি ফাঁকিটারে যে ফাওটা সিঁড়ি এলেছে তার ফাওটা সিঁড়ি এলাও ফোলা তো খেলাই টেলাই আসে জামাকশরী রহমাল্লাহ তালা মার কাছে আয় কলো বইছে মাকরি বেরোতে মা জিজ্ঞেস করি রে সাইগে এটা ঠ্যাং সিট জিকে রে কমা এটার বাঁচিলাম আর এটা দৌড়াদৌড়ি করতে লাগি আর হাতের টান লাগে সিঁড়ি গেছে কিন্তু দোয়া কবুল হয়ে গেছে অ্যাক্সিডেন্টে এ মাম জামাকশরী রহমাল্লাহ তালা বিশ্ববিখ্যাত স্কলার ফাও একখান সিঁড়ি গেছে। কখনো বাচ্চা কাচ্চারে গজব দিয়ে না আগে তো রিজিকের মতো গজব দেয় মা বোনেরা হে তীরে যান আধা কুত্তা আধা কুত্তার মতো হয়ে যাবে কাশ্লইও জামাইল লোকে লাগে যায় হেতে বেড়ি খায় কাশ দেয় আর কি কত ওরে কয় না মানা করতে না খাইতে না কুত্তার লারে বেড়ি খাও এবার যত ছাগলে কাহানো শুরু করছে ককিলা আইয়ে না বেড়ি খায় কায়ে তো ছাগল আব্বা দে কার এটা কিন্তু আর কথা নয় নারেশন করি কইতে আছি আবার কহেন না ছাগলের বাব্বা নাই ককিলা তো ছাগল আব্বা দে কা হেতে কনের বেড়ি খাইছে এ আঙ্গ বাসাটা আঙ্গ ঠিক নাই এ আমরা লাগি যে কথা কথা হলো আর গজব দেয় আতুরা সাসিটিং আতুরা কবে আর এই জীবনে বাচ্চা কাচ্চাদেরকে বদদোয়া দিব না। আল্লাহ এই বেলগর মাদ্রাসা থেকে আপনি খানায় কাবার ইমাম তৈরি করে দেন আল্লাহ সুদেশি সাহেবের মতো একটা ইমাম সাহেব আল্লাহ এই এলাকাটা নূরের এলাকা শিক্ষিতর এলাকা আল্লাহ এই এলাকা থেকে আজারি সাহেব তারপর আবু তহ মোহাম্মদ আদনান এই এলাকা থেকে তারিক মনোয়ার আমির হামজা এইভাবে বড় বড় আলেম কাজী ইব্রাহিম সাহেবের মতো বিশ্ববিখ্যাত স্কলার আল্লাহ এই এলাকা থেকে আপনি দান করেন লিল্লাহে তাকবীর। এবারে পরীক্ষার্থী তার ইয়াতে মানে ক্যান্সারে ভুগতেছে এবারে পরীক্ষা তার জন্য দোয়া করেন তার বাবা কিছু সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ ওমর ফারুককে তুমি সাফায়াত আল্লাহ নসিব করো। তো এখন সাদওয়ানে যে সুন্দর শিশুগুলো আছে এগুলো নির্যাতন করিচ্ছে মহব্বত করবি গ্যারেজে যে গুলো আন্টি আছে এটাতে মারিচ্ছে ফতকুলি ফত শিশু এদের জন্য ফড়ার কিছু ব্যবস্থা করার লাগবে লাকসম জংসম ছোটো ছোটো গুলো আন্টি দিয়ে ভিক্ষা করে তাদের প্রতিও তো আমাদের দায়িত্ব আছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম টোকাইদেরকে একদম অনেক উপরে নিয়ে গেছে নিজের পুত্র সন্তানের মর্যাদা দিছে আরেক দাসেরে তারপরে জায়েদ ইবনে হারেসাকে হুজুর প্রধান সেনাপতির দায়িত্ব পর্যন্ত দিছে তাম পৃথিবীর ছোট্ট সোনামণিরা যাতে বেঁচে থাকতে পারে এটাই হলো আমার আলোচনার মূল প্রতিপাদিত বিষয়। ইউক্রেন যুদ্ধ সালের
ভ্লাদিমির পুতিন আর ভ্লাদিমির বাদাইমার জেলেনস্কি দোনো ফাঁড়া জোড়াই লক্ষ লক্ষ শিশু মারা যাইতেছে তাম পৃথিবীতে প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে শিশুরা তো যুদ্ধে বোঝে না আল্লাহ শিশু হিন্দুর ছেলে হোক হিন্দুর ছাত্র সোনামণি হোক বৌদ্ধদের হোক খ্রিস্টানের হোক ইহুদিদের হোক মুসলমানের হোক আল্লাহ সকল সোনা সোনামণিদেরকে আল্লাহ আপনি রক্ষা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মানহাজ মোতাবেক তাদেরকে বড় করে তোলেন আল্লাহ তাদেরকে তাওহীদের কান্ডারি বানান আল্লাহ আল্লাহ আমার এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ তারপরে 30 মিনিট বেশি দিছি হ্যাঁ আচ্ছা হন এতগো একটা সিটিং